স্যার, আমার মনে হয় আমাদের শুরু করাই উচিত, কারণ অনেকটা সময় পেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করে দাও। ওকে স্যার, থ্যাংক ইউ। সকলকে আমাদের বৈঠকে তোমায় আমায় মিলে উদ্যোগে স্বাগতম, এবং সকলকে শুভেচ্ছা, বৈকালিক শুভেচ্ছা সহ আজকের মুখ্য অতিথি এবং আমাদের প্রধান অন্যতম উপদেষ্টা ডক্টর উদয়ন মণ্ডল মহাশয়, ওনাদেরকে প্রণাম জানাই এবং নমস্কার জানাই। শুরু করছি আজকের বৈঠকের 30তম পর্বের অনুষ্ঠান। আজকের মুখ্য আলোচক হিসেবে যিনি রয়েছেন, তিনি ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়ে পড়েছেন, উত্তর 24 পরগনা জেলার এডামাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা প্রার্থিতা বিশ্বাস মহাশয়া। ওনাকে আবারও বৈঠকে তোমায় আমায় মিলে উদ্যোগের পক্ষ থেকে এবং সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই, এবং সেই সঙ্গে সঙ্গে বৈঠকের 30তম পর্বে আজকের আলোচনায় স্বাগত জানাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী পর্বে। আজকের দিনটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কারণ হিসেবে বলতে পারি যে আজকে মহান শিক্ষক, শিক্ষাবিদ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্মদিবস, এবং সেই উপলক্ষে আমরা এটাকে এড়িয়ে গেলেই আমাদের পাপ হবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত। কারণ উনি আমাদের সমাজকে যা দিয়ে গেছেন সেটা বলার অপেক্ষা রাখে না কি দিয়ে গেছেন। সেই প্রসঙ্গে আমাদের ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ ওনার প্রতি, আমরা হয়তো ওনার যথাযোগ্য সম্মান আমরা করতে পারছি না আমাদের এই আয়োজনের মধ্যে দিয়ে। আমরা যথাযথ আমাদের সাধ্য মতো, আমাদের সামর্থ্য মতো আমরা চেষ্টা করছি, এবং সব থেকে বড় কথা, এর বাইরেও ওনাকে সম্মান জানানোর জন্য, ওনাকে যাপন করার জন্য আমাদের গোটা জীবনটাই পড়ে রয়েছে। আমরা চেষ্টা করলে হয়তোবা তার কিয়দংশ পেরে উঠব ওনাকে যাপন করার। সেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্মবার্ষিকী যাপন উপলক্ষে আমাদের শিক্ষা বিভাগ সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের ক্ষুদ্র আয়োজন। আজকের অনুষ্ঠানের শুভারম্ভ হবে আর পাঁচটা বৈঠকীর মতো নয়, আজকে শুভ সূচনা হবে আজকের এই মহান মানুষটির জন্মদিন উপলক্ষে সাম্প্রতিক কালের কবি শুভদাস গুপ্ত একখানি কবিতা লিখেছিলেন বেশ আক্ষেপের সুরেই। সেই আক্ষেপের দিনই আমাদের কাছে আজ, কারণ বিদ্যাসাগর যেভাবে সমাজটাকে গড়তে চেয়েছিলেন, যেভাবে মানুষ গড়তে চেয়েছিলেন, আমরা কি ঠিক মতো তার ভাবনা প্রসূত, তার মস্তিষ্ক প্রসূত ভাবে তৈরি হতে পারছি, বা সমাজকে কি সেই পথে নিয়ে যেতে পারছি? এরকমই এক আক্ষেপের সুরে কবি শুভদাস গুপ্তের কথায় এবং লেখায় বিদ্যাসাগর কবিতা পাঠ করছি আমি স্বয়ং। হে তেজোদ্দীপ্ত বঙ্গ সন্তান, আমাদের স্বভাব অনুসারে আমরা তোমার পুজো করেছি, আমাদের স্বভাব অনুযায়ী আমরা তোমাকে ভগবান বানাতে চেয়েছি, হয়তো পেরেউছি। কান্নার সমুদ্র আজও উত্তাল, অজ্ঞানতার অন্ধকার আজও ভয়ঙ্কর, কর্মবিমুখ গড্ডালিকা আজও স্রোতস্বিনী। আমরা এই ধোঁয়াশা ভরা শূন্যতায় দাঁড়িয়ে তোমার কথা ভুলে তোমার পুজো করি, তোমার নামের লাইব্রেরি বা পথ বা সংগঠন গড়ি, উৎসব করি, আলোর বাহারে সাজাই মেলা। অন্ধকার যেমন ছিল থেকে যায় তেমনি, মাইল স্টোনে সংখ্যা পরিচয় তোমার অসামান্য মেধাকে স্মরণ করায়, মায়ের ডাকে সাড়া দিতে তোমার ভয়হীন নদী পার হওয়া তোমার অন্তরের মাতৃভক্তিকে তুলে ধরে। তুমি আমাদের অন্ধকার ভেঙে আলোর বর্ণ পরিচয়ের খনি করেছ, তুমি আমাদের বিভ্রান্ত কবিকে শপথে এনেছ, তার হাত থেকে আদায় করেছ মেঘনাদ বধ।
তুমি গরিবের কান্নাকে তুলে নিয়েছো নিজের চোখের পাতায়, তুমি বাল বিধবার যন্ত্রণাকে পাথর করেছো নিজের বুকে, তুমি লুণ্ঠনকারী ইংরেজদের মুখের ওপর তুলে দিয়েছো স্পর্ধার চটি জুতো। আসমুদ্র হিমাচল ভারতবাসীর ক্রোধে আমরা তোমাকে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগেই ভালোবেসেছি। অক্ষর জ্ঞান সমাপ্ত করেই আমরা চিনতে শুরু করেছি সেই সব মহামন্ত্র, যাতে করে আখের গোছানো যায়। আমরা কোনো এককালে তোমাকে নির্বাসিত করেছি কর্মাটারে, তোমার হৃদয় জোড়া ভালোবাসা আর চোখ ভরা জলকে আমরা কোনো মূল্য দিইনি। আজও বিধবার বিবাহ সহজ নয়, আজও অশিক্ষা অন্ধকারে অন্ধকারে ভয়াল। সত্যিকারের বর্ণ পরিচয় যা ধরা ছিল তোমার প্রতিদিনের জীবন যাপনে, সে বর্ণ পরিচয়ে আমরা পরিচিত হইনি, হতে চাইনি। তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের ক্ষমা করো, ক্ষমা করো। নমস্কার। আমরা চলে যাব আমাদের পরবর্তী পর্যায়ের অনুষ্ঠানে। আজকে যিনি মুখ্য আলোচক হিসেবে রয়েছেন তিনি আর কেউ নন, অত্যন্ত অভিজ্ঞ বিশেষজ্ঞ একজন মানুষ এবং মহান মানুষ। কারণ প্রথমত উনি শিক্ষা বা অধ্যাপনা ব্যবস্থার পাশাপাশি অধ্যাপনার পাশাপাশি উনি বিভিন্ন গবেষণাধর্মী কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন দীর্ঘকাল ধরে। ওনাকে নিয়ে ব্যক্ত করতে গেলে একটা দীর্ঘ সময় কেটে যাবে, কারণ খুব সংক্ষেপে ওনাকে বিশ্লেষণ করার মতো ক্ষমতা আমার নেই। মানে যেটুকু শুনেছি, যেটুকু জেনেছি এবং যেটুকু ওনার কর্মকাণ্ড দেখলে বোঝা যায় যে অত সংক্ষেপে বা অত সহজভাবে ওনাকে ব্যক্ত করে দেওয়া যাবে বা সকলের সামনে তুলে ধরতে পারবো, আমার সে ক্ষমতায় কুলোবে না। কারণ তার ব্যাপ্তি অনেক বিশাল, তার ব্যাপ্তি সুদূর। সুতরাং সেই আজকের যিনি মুখ্য আলোচক হিসেবে রয়েছেন অধ্যাপিকা প্রার্থিতা বিশ্বাস মহাশয়াকে আবারও স্বাগত জানাই এবং আহ্বান জানাই আমাদের আজকের মূল পর্বের অনুষ্ঠানে। ম্যাডাম নমস্কার সকলকে, এবং আমি খুবই নিজেকে আর কি ফর্চুনেট মনে করছি যে আজকের দিনে আমি এই আলোচনা সভার মধ্যে আছি। এবং প্রথমেই বলবো যেটা আগেও আর কি বলা হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কথা, বাংলার নবজাগরণের পুরোধা, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, গদ্যকার, বর্ণ পরিচয়ের স্রষ্টা এবং দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, ওনাকে প্রণাম জানাই। এবং সেই সঙ্গে আমি বৈঠকী অনুষ্ঠানে সবার সবাই যে এখানে পার্টিসিপেট করেছে বা করেছো এই আফটারনুন, মানে যেখানে আর কি সবাই জেনারেলি যেটা হয় আর কি ঘুমানোর সময়, তারপরেও আর কি দেখতে পাচ্ছি যে এতজন পার্টিসিপেট করছে এই প্রোগ্রামে, এটা দেখে খুব ভালো লাগছে। এবং উজ্জ্বলকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ, কলেজের আমার ভাই এবং ওয়ান অফ দ্য মোস্ট আর কি ইম্পর্টেন্ট এখানকার অর্গানাইজার। আমি উদয়নের কথা অবশ্যই বলবো, যে মেন আর কি এখানে পুরো টোটালি আর কি জিনিসটার পেছনে আছে, ব্যাকগ্রাউন্ডে থাকার তো ভীষণ আর কি প্রয়োজন পড়ে কাউকে, তো উপদেষ্টা হিসেবে যে আছে ডক্টর উদয়ন মণ্ডল, খুবই কাছের মানুষ, আমার ভাই বলা যেতে পারে, তাকেও আর কি আমি অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সঙ্গে কলেজের প্রিন্সিপাল, ওনাকেও আমার প্রণাম জানাই। আমি আজকে একটা আলোচনা সভার এই আলোচনা সভায় আমি চেষ্টা করব যে করোনা কলের যে পরে পরে বা ওই সময় আমরা কিভাবে শিক্ষাটা করছি বা শিক্ষা লাভ করছি বা শিক্ষা দান করছি। আমি অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে পড়াই,
অবভিয়াসলি আমাদের যে পড়ানোর কাঠামো বা আমরা যেরকম ভাবে পড়াই, বেশ কিছুটা অ্যাডভান্স সিস্টেমেই পড়াই, কিন্তু 2019 থেকেই আর কি সেটা আমরা করে আসছি। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা ভীষণ ভাবে এগিয়ে প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা ইউনিভার্সিটি এরকম ভাবেই কিন্তু এগিয়ে চলেছে, এবং এই শিক্ষাটা আমরা এখন আর নর্মাল শিক্ষার মধ্যে নেই। খুব সত্যিকারের কথা বলতে কি, এখনো যে এই অনুষ্ঠানটা হচ্ছে এটাও কিন্তু নর্মাল ভাবে আমরা করছি না। মানে আগে যেটা আমরা করতাম, আগে অনেক সময় সান্ধ্যকালীন ক্লাস হতো বা এরকম আফটারনুন ক্লাসেস হতো, তো আমরা ফেস টু ফেস গিয়ে আর কি কথা বলতাম, বা আমাদের দিক দিয়ে আমি নিজেও গেছি ফেস টু ফেস আর কি ক্লাস নিয়েছি, বা এরকম অনেক অনুষ্ঠানে ফেস টু ফেস অংশগ্রহণ করেছি। তো এখন আর কি আমরা যে অনুষ্ঠানে অংশগ্রহণ করছি সেটা গুগল মিটের থ্রু দিয়ে বা জুমের থ্রু দিয়ে, বিভিন্ন আরো আছে, ওয়েবএক্স আছে, আরো আর কি উন্নত মানের আর কি সফটওয়্যার আছে, যার থ্রু দিয়ে আর কি আমরা আসছি এবং ক্লাস করছি। এবং ভবিষ্যতে আর কি যেটা দেখা যাবে ফাইনালি, যে আমরা অনেকটাই মানে কিন্তু নির্ভরশীল হয়ে পড়ব এই যে ডিফারেন্ট সর্টস অফ ই সফটওয়্যার বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এর থ্রু দিয়ে আমাদের কিন্তু পড়তে হবে এবং পড়াতে হবে। এবং আমাদের হয়তো এক্ষুনি মনে হতে পারে যে কেন আমরা আর কি এইটা, করোনা চলে যাওয়ার পরে হয়তো মানে আমাদের এই করোনা কালটা আর কি প্যান্ডেমিক কালটা চলে যাওয়ার পর এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু ভীষণ আর কি মানে আমার দূরদৃষ্টতার সঙ্গে আমি বলছি যে এই এডুকেশনটা এরকম ভাবে, এই যে ই লার্নিংটা, এটা কিন্তু এরকম ভাবে বন্ধ হয়ে যাবে না। আমাদের কিন্তু ব্লেন্ডেড লার্নিং মোড, ব্লেন্ডেড লার্নিং মানে কিছুটা ফেস টু ফেস, অনেকেই অলরেডি জানে যে ব্লেন্ডেড লার্নিং মোড কাকে বলে, তাও আমি একটু বিশদ ভাবে বাংলায় আর কি বলছি। ব্লেন্ডেড লার্নিং হচ্ছে যে কিছুটা ফেস টু ফেস আর কিছুটা অনলাইন। অনলাইন মাধ্যমে শিক্ষা তো আমরা সবাই জানি যে কিভাবে দেওয়া হয়, এবং আস্তে আস্তে দেখা যাবে যে এই যে অনলাইন মাধ্যমে যে শিক্ষাটা আমরা দিচ্ছি এবং স্টুডেন্টরা যে শিক্ষাটা নিচ্ছে, এই দুটো কিন্তু মানে এরপরে এট দা সেম টাইম আমরা দেখতে পাবো যে অনেকটা আর কি মনে হবে যে নিজেদের আর কি জিনিসটা একটু বোরিং হয়ে যাচ্ছে, তাই আস্তে আস্তে আমাদের কিন্তু জিনিসটা আরো বেটার দিকে ডেভেলপ করতে হবে। আচ্ছা, আমরা চলে যাই নেক্সট স্লাইডে। আমি প্রথমেই বলবো শিক্ষক শিক্ষিকাদের কথা। শিক্ষক শিক্ষিকাদের কথা আমি কেন বলবো, কারণ প্রথমে শিক্ষক শিক্ষিকাদের থেকেই কিন্তু আমাদের সমাজ, আমরা সবকিছু, আমাদের বাবা মার থেকেও সব থেকে বড় যদি কেউ থাকে সে হচ্ছে আমাদের গুরু। এবং অনেকে তাদের পিতা মাতাকে গুরু মনে করে, অনেকে তাদের পিতা, অনেক গুরু অনেক পিতা মাতার ওপরে ছাড়িয়ে যায়, এবং আমরা এটা নানা রকম সিনেমায় দেখতে পারি, আমরা অনেক রকম সিরিয়ালে দেখতে পারি, এগুলো তো সমাজেরই এক রকমের রিফ্লেকশন। তো আমরা আর কি যেটা আগে দেখতে পাই সেটা হচ্ছে যে এখন শিক্ষক শিক্ষিকারা কিন্তু আর সেই অর্থে শিক্ষক শিক্ষিকার নেই, তারা কিন্তু এখন হয়ে গেছে মেন্টর্স। মেন্টর্স মানে কি, আমরা যেটা টোটালি বুঝি একটা, আমাদের তিনটে ওয়ার্ড আমরা কিন্তু খুব ইজিলি আর কি দেখতে পাই, তিনটে ওয়ার্ড আমরা এটা জানি, এবং আমরা এই জিনিসটা নিয়ে অনেক সময় চর্চাও করি। সেটা হচ্ছে, একটি টিচার হচ্ছে ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড, এবং একটা মেন্টর। আমরা এই কথাটা বহু আগে শুনেছি, কিন্তু সেটা কতটা নিজের ক্ষেত্রে করতে পেরেছি বা নিজেদের ক্ষেত্রে আমরা সেটা কতটা অ্যাকসেপ্টেন্স দিতে পেরেছি সেটা কিন্তু কোনো কিছু আমরা এখনো জানি না, কিন্তু টিচার্সদের এখন মেন্টরসের ভূমিকায় কিন্তু চলে যেতে হবে। এবং টোটালি যে কথাটা ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, ফ্রেন্ড, ফিলোসফার আর গাইড মানে কি, যে তুমি একটা টিচারকে তার ছাত্রছাত্রীদের
আর বিষয়ে মানে পুরো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক সৃষ্টি করতে হবে, এবং এখনকার দিনে জেনারেশনে কিন্তু সেইটা হয়েও গেছে। ফিলোজফার মানে সে নানা রকম ভাবে পড়াশোনা থেকে শুরু করে প্রত্যেকটা ফিলোজফি অফ লার্নিং বা ফিলোজফি অফ টিচিং নিয়ে ভীষণ ভাবে আর কি সাহায্য করা। আর গাইড মানে তো আমরা সবাই জানি, গাইড তো শুধু PhD গাইড বলে হয় না, গাইড মানে কিন্তু টিচাররা মানেই গাইড। গাইড, তারা সুপারভাইজার, তারা সব রকম ভাবে যাতে তাদের স্টুডেন্টদের সাহায্য করে। এবং যারা এই যে ইয়াং, যারা আমাদের লার্নার, যারা হচ্ছে ভীষণ ইয়াং টিচার্সরা হয়েছে এখন, হ্যাঁ, তারা কিন্তু সেই হেল্পিং নেচারটা তাদের কিন্তু ভীষণ ভাবে আছে। তারা জানে যে কিরকম ভাবে এবং কতটা ভালোভাবে স্টুডেন্টদের কিভাবে গাইড করা যায়, কিভাবে তাদের এগিয়ে দেওয়া যায়, এটাই কিন্তু একটা টিচারের কর্তব্য। এবং আগে যেটা ছিল, এখানে একটা টার্ম আছে, আমি ইংলিশ কিছু টার্ম ইউজ করেছি কিন্তু বাংলায় আমি অবশ্যই বুঝবো। প্রথমে যেটা আমরা জানতাম যে বহু পুরাণ কালে যখন চলে যায়, যখন তাকে গুরু হিসেবে মানা হতো, এবং গুরু মানে কি, মানে এমন একজন গুরু যার কথাই হচ্ছে শেষ কথা, এবং টোটাল যে আমরা মানে গুরুদের আর কি যে জ্ঞানগুলো সেটা ছিল টোটালি, মানে এটা কোনো ক্রিটিসিজম না, কিন্তু তারা তাদের ছাত্র বা ছাত্রীদের, আমি ছাত্রই ধরবো কারণ তখনকার দিনে ছাত্রী সংখ্যা কমই ছিল বা ছিলই না বলতে গেলে, সব সময় তারা আর কি শুনত, তাদের কিন্তু কোনো বলার রাইট ছিল না। আজকে যখন আমরা কোনো প্রোগ্রাম করছি কোনো রকম বা বৈঠকি প্রোগ্রামই করছি, সেই সময় আমরা কিন্তু যেটা করি, আমরা ইন্টারাকশন করার সুযোগ দিই, স্টুডেন্টরা আমাকে জিজ্ঞেস করতে পারে এবং আমি সেটা পছন্দও করি ভীষণভাবে। এবং আমি জানি যে আমার যারা যারা আমার সঙ্গে আর কি পড়াশোনা করেছে বা সেই লেভেল অফ থটস এ বিলং করে, তারাও সবাই কিন্তু একই জিনিস পছন্দ করে, এবং সেই জন্যেই আমাদের কিন্তু মেন্টালিটিটাও ম্যাচ করে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে টিচারদের আগে যেটা রোল ছিল যে যা লাস্ট আর কি ওনারা বলবেন সেটাই শেষ, এর পরে কিন্তু আর কিছু হবে না। হ্যাঁ, কিছু কিছু আর কি স্টুডেন্ট ছিল যে যারা হয়তো ভীষণ প্রিয়, যেরকম আর কি আমি যদি মহাভারতের কথা বলতে যাই, যে অর্জুন কিছু আর কি প্রশ্ন হয়তো কখনো করতো, কিছু কিছু, তাও আমি মানে সেটা 1% এর কমই বলব। এই এর সঙ্গে কিছু জিনিস আছে, যেরকম আমরা যদি একটু মডার্ন এজের দিকে চলে আসি, তো শুধু চক ডাস্টার আর বোর্ড এটা নিয়েই কিন্তু পড়ানো হতো, আমরা কিন্তু দেখতে পেতাম না যে আর কোনো উপায় বা আর কোনো মাধ্যম, এবং একরকম একটা সিলেবাস, মানে বছরের পর বছর চলে আসছে, বছরের পর পর, মানে সেটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো কিছু একটা ইম্পর্টেন্স বা সেইটার প্রতি আবার রিভিশন, সেই জিনিসগুলো কিন্তু ছিল না। এবার আমি চলে আসছি যে সেই টিচারদের সঙ্গে মেন্টাস, মানে মেন্টাস মানে কিন্তু টিচার, মেন্টার মানে এই না যে তার নাম মেন্টার, সে অবশ্যই শিক্ষক, কিন্তু তার রোলটা এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে মেন্টাস। এবং এখন যদি তোমরা নাও শোনো, ভবিষ্যতে এই টার্মটা নিশ্চয়ই শুনতে পাবে, তখন হয়তো বৈঠকিতে এই আলোচনাটার কথা মনে পড়বে। এখন যদি টিচারও আমরা বলি, টিচারসদের রোলটা কিন্তু চেঞ্জ হয়ে মেন্টার হয়ে যাচ্ছে। প্রথমেই আর কি বলেছিলাম ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, তাহলে সে কিন্তু বন্ধু, গাইড, মোটিভেটর। এখন কিন্তু এই মডার্ন যুগে আমরা যদি এখন 2021-এ আছি এবং টুয়ার্ডস 2025 অবধি আমি যদি ধরি, তাহলে আলটিমেটলি আমাদের যে টার্মটা ছিল ফিলোসফার সেইটা উঠে গেছে, এটা উঠে গিয়ে হয়ে গেছে মোটিভেটর। মোটিভেটর মানে কি, আমরা খুব ভালো মতো জানি সাইকোলজি, যারা এডুকেশন নিয়ে পড়েছে তারা সাইকোলজি কনটেক্সটটা খুব ভালো মতো জানো তোমরা নিশ্চয়ই, এবং সেখানে মোটিভেশন, ইন্ট্রিনসিক মোটিভেশন, এক্সট্রিনসিক মোটিভেশন এবং বিভিন্ন ধরনের মোটিভেশন আমাদের কিভাবে হয় সেই জিনিসটা নিয়ে কিন্তু আমরা খুব ভালো মতো জানি। এবং
এই যে যারা শিক্ষক শিক্ষিকা, তারা ছাত্রদের ভেতরে যে ভালো জিনিসটা, আজকে একটা ছাত্র ছাত্রী পেছনে বসে আছে, মানে আমি ই ক্লাসের কথাও বলছি, যেহেতু আমি আজকে আলোচনাটা করছি শিক্ষাটা, যে করোনা কল এবং তারপরে প্যান্ডেমিকের পরে কি হবে। এবার এখানে অনলাইনে কিছু স্টুডেন্ট ক্যামেরাটা অফ করে বসে আছে, একটা টিচারের কিন্তু কাজ হচ্ছে যে সেই ছাত্রছাত্রীদের মধ্যে থেকেই বেছে নেওয়া এবং বুঝিয়ে নেওয়া যে এই যে সে কি পড়াচ্ছে তার ইম্পর্টেন্সটা কি। এমন কিছু কিছু আর কি টিচার আছে, এবং এটা আমি অনলাইন মাধ্যমে শিক্ষার কথাই বলছি, যে তারা তাদের স্টুডেন্টসদের কাজটা করিয়ে নেয়, এটা বুঝে যে তারা কতটা বুঝছে বা বুঝছে না, কারণ বেশিরভাগ সবাই ক্যামেরা অফ করে থাকে, এবং সেই জন্য এটা কিন্তু একটা টিচারের দায়িত্ব যে সে কতটা মোটিভেট করবে। এট দ্য সেম টাইম কিছু ইন্টারেস্টিং জিনিস ছাত্রছাত্রীদের একসঙ্গে মিলে করা বা করিয়ে নেওয়া, যাতে তারা এটা যাতে বোঝানো, বুঝিয়ে দেওয়া বা এট দ্য সেম টাইম বুঝে নেওয়া যে কিভাবে এই মেন্টররা ট্রাই করছে তাদের স্টুডেন্টদের আরো বেটার ভাবে করার জন্য। এবং আমাদের ভীষণ ভাবে যেটা খুব প্রয়োজন এখন, সেটা স্টুডেন্টদের ক্ষেত্রেও ভীষণ প্রয়োজন, সেটা হচ্ছে তোমার ইভ্যালুয়েশন সিস্টেম, মানে মূল্যায়ন। এই মূল্যায়নটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্ট্রাকচার্ড, কিছু ভালো আর কি সিলেবাস, সেই সিলেবাসের সঙ্গে আমরা কিরকম ভাবে একসঙ্গে মিলিয়ে পড়াশোনাটাকে ইন্টারেস্টিং করতে পারবো বা ইন্টারেস্টিং করতে চাইবো, সেটা কিন্তু একটা টিচারের শুধু একার দায়িত্ব না, সেটা স্টুডেন্টদেরও তার সঙ্গে একসঙ্গে মিলে মিলিত ভাবে, যাকে যেটাকে বলে কোলাবোরেটিভ লার্নিং, একটা টিচার বা মেন্টারের অবশ্যই দায়িত্ব যে তার স্টুডেন্টদের সবকিছু নিজেদের যা যা আর কি শিক্ষা দেওয়ার আছে শিক্ষাকালীন, অনলাইন হোক অফলাইন হোক, পুরোপুরি তাকে দিয়ে মানে সেই শিক্ষাটা দেওয়া। কিন্তু স্টুডেন্টদেরও অ্যাট দ্য সেম টাইম একটা দায়িত্ব আছে যে সেই শিক্ষাটাকে তারা কিরম ভাবে নেবে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা কিভাবে কোলাবোরেটিভ লার্নিং বা গ্রুপ লার্নিং বা টোটাল আর কি এই শিক্ষা শিক্ষণ, এই দুটোর মেলবন্ধন যাতে ভীষণ ভালোভাবে হয়। আমরা চলে যাব আবার নেক্সট স্লাইডে। এখন আমি যেটা আর কি আলোচনা করলাম সেটা হচ্ছে টিচার্স টু মেন্টর্স। এবার আমরা চলে যাচ্ছি পুরোপুরি স্টুডেন্টসদের কথা, মানে আগে স্টুডেন্টরা কেমন ছিল এবং এখন স্টুডেন্টদের কিন্তু আর স্টুডেন্ট আমরা বলছি না, মডার্ন ল্যাঙ্গুয়েজে আমরা যদি এখন বলি আগে ছিল স্টুডেন্টস, এখন হচ্ছে কিন্তু লার্নার্স। তাহলে এই ডিফারেন্সটা কি, স্টুডেন্ট আর লার্নার্সদের মধ্যে নিশ্চয়ই একটা ডিফারেন্স আছে, না হলে তো আমি বলবো না যে স্টুডেন্টরা আর কি স্টুডেন্ট আর লার্নাররা হচ্ছে, এখন ডেফিনিশন গুলো ভীষণ ভাবে পাল্টে যাচ্ছে। তাহলে প্রথমে স্টুডেন্টরা কি করতো, তোমরা কি করতে একটু ভেবে দেখো, তোমরা ক্লাসে আসতে টিচারসদের কাছ থেকে সবকিছু শিখতে, কিছু কিছু ক্ষেত্রে কিছু যারা অ্যাডভান্স স্টুডেন্ট তারা কি করতো, তারা ইন্টারনেটের সাহায্যে পড়াশোনা করতো। এটা আমাদের অনেক আগেই আর কি শুরু হয়ে গেছে, এটা কিন্তু শুধু করোনা কল না, আমরা যখন গুগল গুগল সার্চ বা ডিফারেন্ট ধরনের প্রজেক্ট, সেইগুলো আমরা আগে থেকেই কিন্তু ইন্টারনেটের সাহায্যটা নিতে আমরা শুরু করেছিলাম। এই না যে হঠাৎ করোনা কাল হলো, করোনা কাল হয়েছে বলে আমরা জুম, গুগল মিট, ওয়েবএক্স, টিসিএস আয়ন, এরকম ডিফারেন্ট সফটওয়্যার আমরা আর কি জানতে পারলাম। কিন্তু এটাও তো ঠিক যে আমরা তার আগেও কিন্তু ইন্টারনেট যে ঘাটতাম না তা না, আমরা কি হোয়াটসঅ্যাপ ঘাটতাম না, আমরা রিসেন্টলি না হয় টেলিগ্রাম সম্বন্ধে জানতে পেরেছি যে টেলিগ্রাম বলে একটা অ্যাপ্লিকেশন আছে, কিন্তু তার আগে আমরা হোয়াটসঅ্যাপ নিয়ে যথেষ্ট আর কি অবসেস ছিলাম, এবং হোয়াটসঅ্যাপ ছাড়া মানে হোয়াটসঅ্যাপ যদি কেউ না খোলে এরকমও হয় যে মানে কারোর আর কি ঘুমও হয় না, এরকম একটা কোনোদিন যদি আসে যে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেল, তাহলে আমি শুধু স্টুডেন্টদের কথা বলছি না, আমি আর কি মানে টিচারসদের কথা বলছি এবং বাকি আর কি আরো সমাজের অনেক রকম শ্রেণীর মানুষের কথা বলছি,
যে তাদের আর কি মাথায় হাত পড়ে যাবে, এটা একদম সত্যিকারের কথা। তো এইগুলো আগে থেকেও কিন্তু ছিল, এটা কিন্তু নতুন কিছু না। এবং এই যে দেখা যাচ্ছে যে কিছু ধরো মার্কস, গ্রেডস, ডিগ্রিজ, হ্যাঁ, যেটা স্লাইডেও আমি লিখেছি, এটা একটা স্ট্রাকচার্ড সিলেবাসে ছিল আগে, সেটা টিচারদের ক্ষেত্রেও ছিল, স্টুডেন্টসদের ক্ষেত্রেও ছিল। এবং এরা কি করতো, এরা একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে যে আমরা নেক্সট আর কি, অবভিয়াসলি প্রফেশনটা তো বেছে নেওয়াই উচিত, গ্রাজুয়েশন থেকে যদি প্রফেশনটা না বেছে নেওয়া যায় তাহলে ভবিষ্যৎটা অতটা ভালো হয় না। বা গ্রাজুয়েশন থেকেই আমি পোস্ট গ্রাজুয়েশন করব কি না, পোস্ট গ্রাজুয়েশন করলে যদি আমি শিক্ষক বা শিক্ষিকা হতে চাই আমি সেই ক্ষেত্রে নেট সেটটা দেব কি না, আমি আরো হায়ার স্টাডিজে যাব কি না, আমি পিএইচডি বা এখন তো এমফিল নেই বা পিএইচডি করব কি না, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আগে থেকে একটু ভেবে রাখতে হবে। হ্যাঁ, এবার আমরা চলে যাই যে লার্নার্স যারা আর কি 2025-এ, এরা কিন্তু বেসিক্যালি ই ক্লাসে পড়ছে। মানে আমি 2019 থেকে 2025-এর মধ্যে এই টাইমটা বেছে নিয়েছি যে 2019 থেকে তো শুরু করোনা কল, এবার তারপরে এই যে 6 বছর, 2019 থেকে 2025 প্রায় 6 বছর, মানে 5+ ইয়ার্স, এখানে আর কি কিভাবে আমরা ক্লাস, ইন্টারনেট, এমনকি আমরা টিচার্সদেরও কিন্তু তখন মেন্টর হিসেবেই পাচ্ছি। টিচার্সরা যদি এখানে বসে ক্যামেরায় কন্টিনিউয়াসলি ডিকটেট করেন বা লেকচার মেথডে পড়ান, হ্যাঁ, যে কোনো কিছু সাহায্য নেই, পিপিটি সাহায্য নেই বা কোনো ভিডিও সাহায্য নেই, আমাদের স্টুডেন্টরা কোনো মতেই কিন্তু কোনো ইন্টারেস্ট পাবে না, এটা একটা সত্যিকারের কথা। শুধু গুগল সার্চে তোমরা দেখে নাও সেটা বলেও কোনো লাভ নেই, কারণ এখন লার্নার্সরা স্মার্ট হয়ে গেছে, আগে তারা স্টুডেন্ট ছিল, এখন কিন্তু তারা পুরোপুরি পড়ুয়া হয়ে গেছে। এবং এরপরে কি দেখা যায় যে এই যে তারা অ্যাপ্লিকেশন বেসড পড়াশোনায় কিন্তু বেশি ইন্টারেস্টেড। অ্যাপ্লিকেশন বেসড লার্নিং মানে কি, আমরা ধরো গুগল মিটে বিভিন্ন ভাবে ক্লাস করাচ্ছি বা জুমে বিভিন্ন ভাবে ক্লাস করাচ্ছি, এটা কিন্তু একটা টাইপ অফ অ্যাপ্লিকেশন বেসড লার্নিং। এবং এটা কিন্তু অনেকে কি করে, মোবাইলের মধ্যেও কিন্তু সেইটা বেশিরভাগ সবাই মোবাইলেই কিন্তু ক্লাসটা করে। এবং যারা আর কি একটু প্রত্যন্তর দিকে একটা এরিয়ায় থাকে, অনেকে ল্যাপটপ অ্যাফোর্ড করতে পারে না অনেকের কাছে, এখানে আমাদের দেশে তো একটা বিশাল ডিজিটাল ডিভাইড আছে, এই ডিজিটাল ডিভাইডের কথা বলতে গেলে আর একটা সেশন লেগে যাবে, কিন্তু সত্যিকারের কথা বলতে কি আমাদের অনেক সেলফ স্টাডি মেটেরিয়াল আছে, অনেক রকম লার্নিং মেটেরিয়ালস আছে, আমাদের সরকার কিন্তু প্রচুর রকম ভাবে সাহায্য করার চেষ্টা করছে, কে কতটা আর কি সাহায্য নিতে পারছে সেটা আলাদা কথা, কিন্তু স্ওয়্যাম বা ডিফারেন্ট আর কি ইগনোর যে পোর্টাল গুলো সেটা পুরোপুরি মানে গ্রাজুয়েশন লেভেল থেকেই ওরা কিন্তু পুরো ই জ্ঞানকোষ পুরো ওপেন করে দিয়েছে। আমি এখানে যেইগুলো লেখা আছে আমি হায়ার লেভেলের দিকে যাচ্ছি না, আমরা যদি একটুখানি আনস্ট্রাকচার্ড সিলেবাসের কথা ভাবি তাহলে টোটাল এই জিনিসটা ভীষণ ভাবে, এবং সব থেকে বড় কথা একটা গ্রুপ ফর্ম করা, স্টুডেন্টরা যখন আর কি পড়াশোনা রীতিমতো করতে চাইছে অ্যাজ আ লার্নার, তারা কিন্তু কি চেষ্টা করবে, তারা একটা কোলাবোরেটিভ এনভায়রনমেন্টের মধ্যে একসঙ্গে সবাই মিলে আমরা চেষ্টা করব। এখানে আমাকে একজন খুব ভালো একজন প্রশ্ন করেছে, রবিন বোধহয় তার নাম, বলেছে যে হোয়াট ইজ অর্গানিক লার্নিং গোল। অর্গানিক লার্নিং গোল হচ্ছে এমন একটা মানে স্ট্রাকচার সিলেবাস যেখানে তুমি টোটালি ই লার্নিং, ই পোর্টাল সবকিছু থ্রু দিয়ে, মানে এটা হচ্ছে বেসিক্যালি একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, সেই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের থ্রু দিয়ে, যেরকম একটা খুব হাই এন্ডেড লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ক্যানভাস, আমি ক্যানভাসের দিকে খুব একটা বেশি এখন যাচ্ছি না, অর্গানিক লার্নিং সিস্টেমের মধ্যে একটা খুব ইজি লার্নিং সিস্টেম তোমরা ট্রাই করতে পারো, সেটা হচ্ছে ক্যানভা, CANVA। যেহেতু অর্গানিক লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের কথা আমি বললাম, পুরোপুরি অনলাইন এবং পুরোপুরি ফ্রি, এই ক্যানভাটা হচ্ছে আমি অনেককেই আগে বলেছি এবং তারা খুব উপকারও পেয়েছে, যারা রিয়েলি পড়াশোনাটাকে একটু অ্যাডভান্স লেভেলে
খুব শক্ত কিন্তু কিছু না। আমি ক্যানভাসের কথা বলবো না, কারণ ক্যানভাস প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা আর কি, বেসিক আর কি ভার্সনটা, সেটা অনেকেই অ্যাফোর্ড করতে পারবে না, সেটা অ্যাডামাস ইউনিভার্সিটি এখন প্রেজেন্টলি আমরা আর কি এটা করছি। কিন্তু যেটা আমি দেখেছি, আমাকে তো শিক্ষাটা সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে, আমাকে শুধু একটা লেভেলের দিকে আমি সরিয়ে দেব বা আমি সেটা নিয়ে বাকিদের আমি দূরে ঠেলে দেব, সেই জিনিসটা কিন্তু আমি একদম মানে পছন্দ করি না। তো সেইটার জন্যই বলা যে ক্যানভা, ইয়েস, CANVA, তোমরা গুগল সার্চ দিলে এক্ষুনি দেখতে পাবে, ওখানে বিভিন্ন ভাবে তুমি PPT তৈরি করবে, এমনকি PPT ছাড়াও অ্যাজ লার্নার তোমরা যেটা তৈরি করতে পারো সেটা হচ্ছে তোমরা ডিফারেন্ট ভিডিওজ তার মধ্যে এমবেড করতে পারো, এবং এর জন্য কিন্তু কোনো রকম তোমাকে আলাদা কোনো পয়সা খরচাও করতে হবে না, একটা অ্যাকাউন্ট ওর মধ্যে ক্রিয়েট করলেই হবে। এবং প্রত্যেকটা জিনিস ভীষণ ইজি, যাদের একটুখানি আর কি মনে হবে যে তার ক্রিয়েটিভিটি আছে, সে কিন্তু খুব ইজিলি ক্যানভার মাধ্যমে সেই প্রেজেন্টেশন গুলো দিতে পারে, এবং খুব সুন্দর ভাবে সেই জিনিসটা কিন্তু একটা কোলাবোরেটিভ লার্নিং অ্যাটমসফিয়ারে আমরা করতে পারি। এবং একজন কেন সেটা করবে, সে একটা গ্রুপও ফর্ম করে নিতে পারে, এবং গ্রুপটা ফর্ম করে নিয়ে সে কিন্তু ইজিলি এই সিস্টেম গুলো ডেভেলপ করতে পারে, এবং তাতে দেখা যায় যে ইন দা লং রান অনেকটা জিনিসগুলো খুব ইজি হয়ে যায়। কারণ আমরা সবসময় যখন কোলাবোরেটিভ বা গ্রুপ স্টাডি করি, তোমরা দেখবে যে জিনিসগুলো অনেক ইজি হয়ে যাচ্ছে, কিন্তু একা একা যখন আমরা কোনো কিছু পড়ছি, যদি কারোর মনে হয় যে আমি একা একাই সবকিছু করে দিতে পারবো, এখনকার দিনে কিন্তু সেটা সবসময় পসিবল না, কারণ আমাদের কিন্তু কোনোভাবেই মানে একা একা মানে লার্নিং ম্যানেজমেন্টে তুমি একা একা কিন্তু কিছু করতে পারবে না, এবং তোমার সিলেবাসেও কিন্তু ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, গ্রুপ প্রেজেন্টেশন যখন হবে, তখন টিচার্সরাও কিন্তু প্রেফার করবে বা মেন্টরসরাও কিন্তু প্রেফার করবে যে তোমরা যেন গ্রুপ প্রেজেন্টেশনটা করে নিজেদের মধ্যে একটা মেলবন্ধন তোমাদের হয়। আমরা নেক্সট স্লাইডে চলে যাব, সেইখানে আমরা কিছুটা আর কি দেখবো যে এখানে যে মেন্টর মানে আমাদের যে টিচার্স, তাদের কি কি কাজ। প্রথমে তো হচ্ছে পড়ানো, এই পড়ানো হচ্ছে, এখানে বই দেখছই যে আমি একটা পিকচার আর কি দিয়েছি, সেই পড়ানোটা কিন্তু অনেক সুদূর এবং ভাস্ট, মানে একটা টিচারের যখন লার্নারকে মানে সে তো টিচার থেকে মেন্টর হয়ে গেল এবং স্টুডেন্টরা তখন হয়ে যাচ্ছে লার্নার, তো সেই মেন্টরদের কিন্তু একটা মডার্ন নাম মেন্টর হয়ে গেল বলে মানে তাদের কিন্তু দায়িত্ব শেষ হয়ে গেল না, তাদের দায়িত্ব কিন্তু প্রচুর বেড়ে গেল। তাহলে তাদের কি করতে হবে, প্রথমে তাদের বই থেকে যে মেটেরিয়ালস গুলো তারা দিচ্ছে বিভিন্ন ইন্টারেস্টিং ওয়েতে কিন্তু তাদের তৈরি করতে হবে। তারপরে নেক্সট যেটা তাদের কাজ, সেটা হচ্ছে তাদের কিন্তু চলে যেতে হবে যে অ্যাপ্লিকেশন বেসড লার্নিং, যেটা আমি আগেও বললাম, কিছু ক্ষেত্রে বললাম ক্যানভা, PPT প্রেজেন্টেশন, বা আমাদের আরো ইজি কিছু আর কি সফটওয়্যার আছে, গুগল মিটে যেরকম হোয়াইট বোর্ড দিয়েও কিন্তু পড়ানো যায়, কেউ যদি চায় সে কোনো অ্যাপ্লিকেশন বেসড লার্নিং এর থ্রু দিয়ে কোনো স্টুডেন্টও কিন্তু সেটা প্র্যাকটিস করতে পারে। এবার এরপরে টিচার্সদের লার্নার্সদের ডেভেলপ করার জন্য থার্ড যে পিকচারটা আর কি দেখানো হচ্ছে, তাদের কিন্তু বিভিন্ন ভাবে কিভাবে তাদের গ্রুপ ওয়ার্ক করাবে, কিভাবে তাদের প্রজেক্ট ওয়ার্ক করাবে, এবং এডুকেশনটাকে আরো কি করবে ইন্টারেস্টিং করা যাবে, সেই জিনিসটা কিন্তু একটা টিচারের কর্তব্য। এবং লাস্টে আর কি যেটা দেওয়া, এটা যদিও একটু পুরনো পিকচার দেওয়া, তাও আমি ব্যাক টু দা সেম প্যাভিলিয়ন, মানে ফাইনালি তো আমাদের ফেস টু ফেস মোডে করতেই হবে, আমাদের এই তিনটে সংমিশ্রণ করে কিন্তু ক্লাসে সব লার্নার্সদের বা স্টুডেন্টসদের কনসাস করতে হবে, এবং সেই কনসাসনেসটা যদি স্টুডেন্টসদের মধ্যে বা লার্নার্সদের মধ্যে না আসে, তাহলে কিন্তু সেই আমাদের মডার্ন এজ টিচার বা মডার্ন এজ মেন্টর কিন্তু টোটালি ফেল, হি অর শি ইজ আ ফেলিওর। কারণ আজকে উদয়ন আমার ভাইয়ের মতো, আমি তাই জানি উদয়ন যেরকম উজ্জ্বলের বোধহয় টিচার, ইফ আই এম নট মিস্টেকেন, তো উদয়ন উজ্জ্বলকে পড়িয়েছে, উজ্জ্বল
উদয়নের ব্যাপারে আর কি ভীষণভাবে ওকে একটা টিচার হিসেবে বা মেন্টর হিসেবে বা ফিলোসফার বা গাইড বা উপদেষ্টা হিসেবে দেখে। আমি লাইভ এক্সাম্পল দেওয়াটা সবসময় পছন্দ করি। হ্যাঁ, তো তাহলে উদয়ন কিন্তু আজকে সেই জায়গাতে পৌঁছেছে যেখানে কিন্তু উজ্জ্বল ওকে সেই জায়গাটা কিন্তু দিতে পেরেছে এবং সেই যোগ্য জায়গাটা। এবং এটাতেই কিন্তু বোঝা যাচ্ছে খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং যে একটা টিচার থেকে মেন্টর হওয়াটা কিন্তু অত ইজি না, এবং অ্যাজ আ স্টুডেন্ট সেখান থেকে সে লার্নার হওয়াটাও কিন্তু অতটা ইজি না। এবার নিজেকে কন্টিনিউয়াসলি কিন্তু ডেভেলপ করতে হবে। কন্টিনিউয়াসলি যদি নিজেকে ডেভেলপমেন্টটা না হয় তাহলে ফাইনালি কিন্তু দেখা যাবে যে শিক্ষাটা ওই স্ট্রাকচার সিলেবাসের মধ্যেই থেকে গেছে। এখন কিন্তু আর শিক্ষাটা স্ট্রাকচার সিলেবাসের মধ্যে নেই, এটা কিন্তু যারা ছাত্র তারা সবসময় মনে রাখবে। তোমাদের কিন্তু সবসময় ইনোভেটিভ আর ক্রিয়েটিভ হতে হবে, যদি স্পেশালি যারা এডুকেশনে তাদের মানে ভেরিড আর কি কিন্তু ডাইভার্সিফাইড অনেক কিন্তু দিক আছে, সেই দিকটা কিভাবে ধরবে সেটা কিন্তু তোমাদের ব্যাপার। তোমাদের কোন জায়গায় সৃজনশীলতা আছে বা কোন জায়গায় তোমরা আরো ভালো করতে পারবে, তোমরা মূল্যায়নটাও সেলফ ইভ্যালুয়েশন যাকে বলে নিজস্ব মূল্যায়ন, নিজস্ব মূল্যায়নটা কিভাবে তোমরা করতে পারবে এটা কিন্তু টোটালি তোমাদের উপরও ডিপেন্ড করবে। সবসময় যে টিচাররাও তোমাদের হাত ধরিয়ে নেবে, তোমাদেরও আদায় করে নিতে হবে, এটা কিন্তু আমি সবসময় স্টুডেন্টদের বলি যে একা কিন্তু এটা কোনো টিচার বা মেন্টরের দায়িত্ব না। এবং স্পেশালি এই করোনা কালের কথা আমি আরোই বলবো যে করোনা কালে কিন্তু এই দায়িত্বটা বোথ নট অনলি মেন্টর বা টিচার বাট এট দ্য সেম টাইম এটা কিন্তু স্টুডেন্ট বা লার্নারদের ওপরও কিন্তু প্রযোজ্য ভীষণভাবে। আমরা নেক্সট স্লাইডে চলে যাব, এবং সেখানে হচ্ছে যে কিছু টুলস আর কি ক্রিয়েট করা। আমি জানি যে সবসময় সেটা পসিবল না, আমাদের এখানে বিশাল বড় একটা ডিজিটাল ডিভাইড আছে, কিন্তু তাও কিছুটা অ্যাডভান্স শিক্ষা সবারই কিন্তু থাকা উচিত, এবং আমাদের কিন্তু সবারই দেওয়া উচিত, এবং তোমাদেরও পাওয়ার কিন্তু সেই রাইট আছে। সেই রাইট থেকেই আর কি আমি বলবো যে কিছু ছোট ছোট আর কি সেলফ ভিডিও, ভিডিও টক, সাবজেক্ট ম্যাটার সেইগুলো নিজেদের ক্যামেরা, সবার কাছে মোটামুটি অ্যান্ড্রয়েড মোবাইল আছে বা কিছুটা আর কি মোবাইল না থাকলেও আর কি বন্ধুদের কাছে সেটা থাকবে। সেই জন্যই আমি সবসময় বলি যে স্পেশালি যেই জোনটায় ডিজিটাল ডিভাইডটা খুব বেশি থাকে সেখানে একটা গ্রুপ স্টাডি বা গ্রুপ প্রেজেন্টেশন এই জিনিসগুলো কোলাবোরেটিভ লার্নিং এনভায়রনমেন্ট এটা একটা ভীষণভাবে তৈরি করা উচিত, এবং সেই দায়িত্বটা অবশ্যই কিন্তু আমাদের মেন্টরদের ওপর। সে মেন্টর কিভাবে সেটা করবে সে যদি গাইড করতে পারে তাহলে কিন্তু জিনিসটা অনেক সহজ হয়ে যায়। এবং সেই কিছুটা আর কি সাবজেক্ট ম্যাটারের ওপরে একটা সেলফ ভিডিও ক্রিয়েট করা, টিচাররা ক্রিয়েট করে সেটা স্টুডেন্টদের শেখানো, কেস স্টাডি, ডিফারেন্ট কেস স্টাডি, অঞ্চলে তো নানা রকম কেস স্টাডিও হয়, সেটা কিন্তু দেখে দেখেও আর কি আমরা অনেক কিছু শিখতে পারি। এট দ্য সেম টাইম আমরা খুব ইজি যদি ধরি একদম বেসিক ফ্রম দ্য স্ক্র্যাচ, তাহলে পিপিটি প্রেজেন্টেশন যেটা আমি এখন দিচ্ছি মানে স্লাইড প্রেজেন্টেশন, এই স্লাইড প্রেজেন্টেশন কিন্তু নানা রকম ভাবে অ্যাট্রাকটিভ করা যায়। আমি আবার রিপিট করছি যে ক্যানভা হচ্ছে ওয়ান অফ দ্য সফটওয়্যার যেটা কিন্তু কারোর ক্রিয়েটিভিটি থাকুক কি না থাকুক ওখানে প্রচুর পিকচার আছে, মানে মোটামুটি তো খুব ইজিলি 50টা মতো পিকচার আছেই, কেউ কিন্তু তার ক্রিয়েটিভিটি অনুযায়ী সেইটা করতেই পারে। এবং দেখা যাবে যে ফাইনালি কিছু আর কি অনলাইন কোর্স সেটা আর কি ফ্রি, আমরা যেরকম দেখি যে কিছু ফ্রি অনলাইন কোর্সেস কিন্তু এখন আস্তে আস্তে তৈরি হচ্ছে, এবং তোমরা ফেসবুকের মধ্যেও দেখতে পাবে যে বাংলার ভার্সনের মধ্যেও কিন্তু সেইগুলো এখন আস্তে আস্তে আর কি চলে আসছে। অ্যান্ড আমরা দেখতে পাই যে এই যে আমরা যখন লার্নার মেন্টর নেটওয়ার্ক আর প্ল্যাটফর্ম মানে ধরো হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ, আমি খুব বেসিক গুলো বলছি, সেটা যখন আমরা করতে পারি সেই জিনিসটা আরো কিন্তু অনেক সাকসেসফুল হয়ে যায়। সাকসেসফুল ইন দ্য সেন্স এই যে আমাদের পড়ানোটা বা তোমাদের পড়াটা অনেক ইজি আর ক্রিয়েটিভ হয়ে ওঠে।
এই ইনোভেশনটা যদি কন্টিনিউয়াসলি নিজেদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু পড়াশোনাটা ভীষণ বোরিং হয়ে যায়। এবং আমরা তো এখন এখন তো আরোই 4 দেওয়ালের মধ্যে বন্ধু, তো অবভিয়াসলি আমাদের কাছে তো এই জিনিসটা এমনি আর কি অনেকটা আস্তে আস্তে আর কি বোরিং হয়ে যেতেই পারে। সেই জন্য আমাদের কিন্তু জিনিসগুলো খুব ক্রিয়েটিভ ভাবে, সৃজনশীলতা নিজেদের মধ্যে থেকে গড়া, একটু ইন্টারনেটটা সার্চ করা যে আরো ভালোভাবে কিভাবে আমরা আর কি পড়তে পারি বা পড়াতে পারি, সেই জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়। নেক্সট স্লাইড আমরা চলে যাব, সেটা হচ্ছে যে কিছু কিছু আর কি লার্নিং রিসোর্সেস, আমি তার মধ্যে সবকটা বলবো না, কারণ হয়তো সবকটা সব জায়গায় পসিবল না, মানে সম্ভব না। তো তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু যেরকম হোয়াইট বোর্ড, গুগল মিটের মধ্যেই হোয়াইট বোর্ড আছে, সেটা ইউজ করা যেতে পারে। যেরকম আমরা ই লাইব্রেরি, অনেক ফ্রি কিন্তু ই লাইব্রেরি আছে, তার মধ্যে তো ই বুকস তো প্রচুর আছে, ই জার্নাল, মানে অনেক কিছু আর কি পাওয়া যাবে। আমাদের আনন্দবাজার পত্রিকা ইটসেলফই আমরা তক্ষুনি না পেলেও অন্তত ব্যাক ডেটে কিন্তু পাওয়াই যায়, ই ম্যাগাজিনস, ই নিউজ পেপার্স, তারপরে ভিডিও ফর্ম। আমরা তো MS ফর্ম, গুগল ফর্ম জানি, এতদিনে তো অলরেডি জেনে গেছি, এবং এই যে আজকের যে ফিডব্যাকটা সেটাও নিশ্চয়ই গুগল ফর্মেই হবে। তার সঙ্গে আমরা প্রচুর অ্যানিমেটেড মেটেরিয়ালস কিন্তু ইউজ করা যেতে পারে। অ্যানিমেটেড মেটেরিয়ালস মানে আমি যেটা আর কি 1, 2, 3, 4 করে কিছুক্ষণ আগে দেখালাম না একটা স্লাইডে, ওইগুলো হচ্ছে অ্যানিমেটেড মেটেরিয়াল। ওই অ্যানিমেটেড মেটেরিয়ালস গুলো আমরা যদি দেখাই বা সুন্দরভাবে ওটা প্রেজেন্ট করা যায়, তাহলে কিন্তু অনেক সময় আমরা যেমন কার্টুন দেখলে খুব ইন্টারেস্টেড হয়ে যাই, এবার কার্টুনটা তো অ্যানিমেটেড মেটেরিয়ালস এর মধ্যেই পড়ে, আমরা যদি সেরকম ভাবে কিছুটা লার্নিং মেটেরিয়ালস গুলো ডেভেলপ করি বা ছবির মাধ্যমেও যদি করি, তাহলে জিনিসটা অনেক সুন্দর হয়ে যায়। আর ব্লেন্ডেড তো আমি আগেই বলেছি যে ফেস টু ফেস, অনলাইন দুটো মিলিয়ে আর কি ব্লেন্ডেড টিচিং লার্নিং মোড, এবং সেইটা আর কি ভীষণ ভাবে একটা আমাদের ভবিষ্যতে একটা খুব কার্যকরী হয়ে উঠবে, সেটা সবার পক্ষেই বলছি, শুধু টিচার্স বা মেন্টালসদের কন্টেক্সটে না, আমাদের স্টুডেন্ট বা লার্নার্সদের ক্ষেত্রে। এর পরের স্লাইডে চলে যাব, এর পরের স্লাইড আর কি যেটা, সেটা হচ্ছে আমরা অনেকেই জানি যে ইউটিউব বলে একটা চ্যানেল আছে, কিন্তু ইউটিউবের মধ্যে থেকে অনেক কিছু ক্রিয়েট করা যায়, এখন তো নিজস্ব পেজ তৈরি করেও নিজেকে ডেভেলপ করা যায়, হ্যাঁ, এবং সেটা বাংলায়ও আছে, হিন্দিতেও আছে, ইংরাজিতেও আছে, প্রচুর কিছু তোমরা জানবে যে ইউটিউবের মাধ্যমে কিন্তু করা যায়। নিজেকে প্রেজেন্টেবল কি করে করবে সেটা কিন্তু ইউটিউব খুব ইজিলি এই চ্যানেলগুলোর মাধ্যমে, সবারই জিমেল অ্যাকাউন্ট মোটামুটি আছে বা না থাকলেও এখন রাখতে হয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম দেখা গেছে যে কিছু PDF সবকটার মধ্যে আমি যাচ্ছি না, যেরকম বেশ কিছু আর কি আমাদের WWW মানে যেটাকে বলে ফুল ফর্ম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এর মাধ্যমে আমরা কিন্তু প্রচুর কিছু নলেজ আর কন্টেন্ট আমাদের হাতের মুঠো। অ্যাট দ্য সেম টাইম আমি আগেও বলেছি যে বেশ কিছু মেটেরিয়ালস যেগুলো ফ্রি, সেই ফ্রি মেটেরিয়ালস গুলো আমরা পড়তে পারি। আমাদের এখন গুগল ট্রান্সলেট আছে, বহুদিন ধরেই আছে, আমরা যদি সেই মেটেরিয়ালস গুলো বুঝতে না পারি, তাহলে একটা জায়গায় কপি পেস্ট করে আমরা বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা সেই জিনিসটা কিন্তু ইজিলি আমরা করে নিতে পারি। এমনকি কোনো জিনিস যদি জার্মান ভাষাতেও থাকে, ফর এক্সাম্পল, সেটা যদি আমি একটা পেজে ফেলে দিই, সেটা ট্রান্সলেটেড টু ইংলিশও হয়ে যায়, মানে ইজিয়েস্টটা হচ্ছে ইংলিশ। সেরকম ইংলিশটা যদি ভালো করে বুঝতে না পারি, তাহলে আমরা সেইটা সেই পেজে ফেলে আমরা কিন্তু বাংলাটা আর কি ইজিলি ট্রান্সলেট করে নিতে পারি। এই সুবিধাটাও কিন্তু গুগল আমাদের দিয়ে দিয়েছে, তাহলে আমাদের হাতে কিন্তু অনেক কিছু অস্ত্র আছে, আমরা চাইলেই কিন্তু সেটা ইউজ করতে পারি। নেক্সট স্লাইডে চলে যাব, এবং সেটি হচ্ছে যে এই ডেলিভারি অফ লার্নিং রিসোর্স। তাহলে আমরা বিভিন্ন ভাবে কিভাবে, যেরকম আগেও বলেছি যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যার,
তারপরে বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই গ্রুপ তৈরি করা, এখন তো টেলিগ্রামও হয়ে গেছে, এবং সিনক্রোনাস ডিজিটাল সিনক্রোনাস লার্নিং সেশন হচ্ছে আমরা যখন অনলাইনে কোনো কিছু পড়ি বা পড়াই, যেরকম থ্রু জুম, এমএস টিম, ওয়েবএক্স, গুগল মিট, এখন তো আমরা আর কি যে আলোচনাটা করছি সেটা গুগল মিটের থ্রু দিয়ে, তাই না? তো এই ডেভেলপমেন্টটা আমরা কিন্তু বিভিন্নভাবে আর কি করতে পারি, এবং এই প্রত্যেকটা সেশন কিন্তু ইন্টারঅ্যাক্টিভ সেশন। যেরকম আমায় একজন এক্ষুনি কোয়েশ্চেন করলো, আমি সেই উত্তরটা দিলাম, তো প্রত্যেকটা কোয়েশ্চেন করছি মানে সেটার যেন একটা আনসার পাই, বা এট দ্য সেম টাইম আমি যে এই বক্তব্যটা আজকে রাখছি তার কিছু কোয়েশ্চেন যদি আসে, বা অলরেডি একজন কোয়েশ্চেন করেছে বা পরবর্তীকালে কেউ যদি করে, তাহলে বুঝবো যে আমি এইখানে যতটুকুনি আর কি আমার নলেজটা শেয়ার করতে পেরেছি। নলেজটা তো অ্যাকচুয়ালি শেয়ারিং, এখন তো লেকচার মেথড বলে কোনো জিনিস নেই, আমি অ্যাকচুয়ালি আজকে যে এসেছি আমি আমার নলেজটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার এই শেয়ারিং এর সময় কেউ যদি কোনো প্রশ্ন করে, ইন্টারঅ্যাকশন করে, তাহলে আমি মনে করব যে আমি আজকে যে কথাগুলো বলেছি বা যে আলোচনাটা মাধ্যমে আমি তোমাদের কিছু বোঝাতে চেয়েছি, আমি তাহলে সাকসেসফুল। আর যদি সেটা না হয় তাহলে ডেফিনেটলি আমি আনসাকসেসফুল। আর ওই একই কথা অর্গানিক লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে সবাইকে কিন্তু এনগেজড রাখা, কারণ আমি যদি কাউকে এনগেজ না রাখতে পারি তাহলে ফাইনালি কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমি কিন্তু কোনোভাবেই আর কি সাকসেসফুল হতে পারছি না। আর লার্নার্সদের আমাকে কিভাবে এনগেজ রাখতে হবে, যেরকম বিভিন্নভাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস, হ্যাঁ, এবং সেটা কিন্তু এডুকেশনাল সাইট, ওই ফেসবুকে গিয়ে শুধু বন্ধুদের সঙ্গে চ্যাট করা বা হোয়াটসঅ্যাপে আর কি চ্যাট করা বা টিচারসদের সম্বন্ধে আর কি বলা বা এইসব জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখন কেউ যদি রিয়েলি সিরিয়াসলি পড়াশোনা করতে চায় তাহলে কিন্তু এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসটাও হচ্ছে এডুকেশনাল সাইট। বিভিন্ন সাইটস নিজেদের কলেজের লার্নিং টিচিং মেটেরিয়ালস তৈরি করা, টিচারসদের সাহায্য নেওয়া, এমনকি কিছু পোল এবং কুইজ, কিছু কুইজ বা ডিবেট, এই প্রোগ্রামগুলোও কিন্তু তৈরি করা, এবং সেটা কিন্তু অনলাইনে ইজিলি করা যায়। আমরা খুব ভালো মতো জানি, আমি জানি না যে তোমরা সেটা প্র্যাকটিস করেছো কিনা, ডেফিনেটলি করে থাকবে, গুগল ক্লাসরুম। এবার এই গুগল ক্লাসরুমটা কিন্তু খুবই ইজি, যাদেরই আর কি গুগল অ্যাকাউন্ট আছে তারা কিন্তু হাতে প্রচুর মেটেরিয়ালস তাদের এসে যায়, যার মধ্যে একটা হচ্ছে গুগল কুইজ আর একটা হচ্ছে গুগল ক্লাসরুম। গুগল ক্লাসরুম যদি তৈরি করা যায় তাহলে আমরা দেখতে পাই যে সেই ক্লাসরুমের সাহায্যেও কিন্তু অনেক রকম পোল, অনেক রকম মূল্যায়ন, অনেক রকম কোয়েশ্চেনেয়ার, এইগুলো কিন্তু আমরা করতে পারি। আর বেশ কিছু আর কি আমাদের কনফারেন্সিং টুলস আছে, যেরকম জুমের থ্রু দিয়ে, স্কাইপ, গুগল হ্যাং আউট, তারপরে আমাদের গুগল মিট, এমনকি হোয়াটসঅ্যাপ ভিডিও, এই ডিফারেন্ট ভাবে গ্রুপ ক্রিয়েট করে আমরা কিন্তু ভীষণ ভালো মতো এই যে লার্নিং টিচিং যে সিস্টেমটা সেটা কিন্তু ইজিলি আমরা নিজেদের এনগেজ করে রাখতে পারি। এবং আমি তো আগেও বলেছি গুগল ক্লাসরুমের কথা, লাস্টে দেখবে যে এখানে লাস্ট যে আর কি সেকেন্ড লাস্ট লাইন, ওখানেও কিন্তু গুগল ক্লাসরুমের কথা বলা আছে। এবং এমএস টিমস আর গো টু মিটিং এইগুলো হচ্ছে একটু হায়ার ভার্সন, এগুলো পেড ভার্সন, বাট ডেফিনেটলি আমরা গুগল ক্লাসরুমটা কিন্তু ইউজ করতেই পারি। নেক্সট স্লাইড। এরপরে আমরা আর কি চলে যাব লার্নার্স এক্সপিরিয়েন্স, কিছুটা আর কি যারা আরো অ্যাডভান্স স্টাডি করতে চায় বা রিসার্চ স্টাডি করতে চায় তাদের জন্য বলছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং এই দুটো ভীষণভাবে আর কি যারা চর্চা করতে চায় অ্যাবাউট হায়ার লার্নিং, তারা যদি কোনো বইয়ের অথর হতে চায় বা ই টিচিং করতে চায়, আরো আর কি বিভিন্নভাবে স্টাডি প্যাটার্ন গুলো নিয়ে গবেষণা করতে চায়, তারা কিন্তু মানে খুব এখন কিন্তু এখন লেটেস্ট যে টেকনোলজি সেটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং, এবং এইগুলো নিয়ে কিন্তু অলরেডি মানে রোবট ক্রিয়েশন থেকে শুরু করে সব রকম আর কি
কম্পিউটার, টিচিং লার্নিং সিস্টেম, মেথডস, এইগুলোর মধ্যে দিয়ে হয়। সেই জন্যেই আমি লিখেছি অ্যাডভান্সড ওয়ান। সবাইকে যে সেটা চর্চা করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, এমনকি তার সঙ্গে কিছু যারা গ্রাফিক্যাল, যারা গেমস বা গ্রাফিক্স নিয়ে ভীষণ ভালোবাসে বা চর্চা করতে চায়, তার মধ্যে একটা হচ্ছে গেমিফিকেশন, মানে গেমস এর থ্রু দিয়ে তুমি পড়াশোনা আর কি করাতে পারো, এবং এটা কিন্তু খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। মানে তুমি সবসময় আর কি গেমস খেলছো, গেমস এর একটা নেশা, এবার সেই গেমিফিকেশনের থ্রু দিয়ে তুমি কিরকম ভাবে কতটা ইজিলি এই গেমিফিকেশনের মাধ্যমে পড়াশোনাটা আর কি শেখানো, সেটাও কিন্তু একটা টাইপ অফ স্কিল, টাইপ অফ নলেজ। আর এইগুলো সবই হচ্ছে ভীষণ অ্যাডভান্সড ওয়ে, কেউ যদি চায় অবশ্যই সে শিখতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই তাদের সেই অডিও ভিজুয়াল আর সেই ক্রিয়েটিভিটির লেভেলটাই আর কি যেতে হবে, বা তারা যদি যেতে চায় বা ভবিষ্যতে রিসার্চ করতে চায়, এটাই হচ্ছে সেই এক্সপিরিয়েন্স। নেক্সট স্লাইড। এবং ইভ্যালুয়েশনের কথা অবশ্যই আসব। আমরা তো জানি যে ফর্ম্যাটিভ মানে কন্টিনিউয়াস, আর সামেটিভ হচ্ছে কোর্স এন্ডিং। এই বোথ অ্যাসেসমেন্টটাও কিন্তু ভীষণভাবে যা মানে যাওয়া উচিত। আচ্ছা, ফ্লেক্সিবল অনলাইন এক্সাম, অনলাইন এক্সাম তো এখন হয়ে গেছে পুরোপুরি যাকে বলে আর কি ওপেন বুক সিস্টেম, কিন্তু সেই অনলাইন সিস্টেমেও স্টুডেন্টরা একটু পার্টিকুলারলি যদি পুরোপুরি যেন মনে করে যে আমি আর কি ওপেন বুক যাকে বলে আর কি আমরা কপি করলাম বা লিখলাম, সেই জিনিসগুলো যদি তার মধ্যে না থাকে তাহলে সেই জিনিসটা অনেক বেটার হয়ে যায়। আর তার সঙ্গে টিচার্সদেরও কিছুটা সতর্ক থাকতে হবে যে যখন আর কি সিসি মানে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন হচ্ছে, সেই সময় আমরা যদি সেই ইভ্যালুয়েশন গুলো কিছুটা লাইভ প্রজেক্ট, প্রেজেন্টেশন, ভিডিও প্রেজেন্টেশন, ইন্টার্নশিপ প্রজেক্ট, এইগুলো থেকে আমরা যদি তাদের কিছুটা আর কি তৈরি করতে পারি, তাহলে ফাইনালি যখন সামেটিভ ইভ্যালুয়েশনটা হচ্ছে তারা কিন্তু নিজেরাই অনেকটা তৈরি থাকে, এবং তাদের কিন্তু তখন আর ওপেন বুক দিলেও তারা কিন্তু নিজস্ব সৃজনশীলতায় কিন্তু খুব ভালোভাবে এইটা নিজেদের পারফর্ম করতে পারে। এবং ভাইভা বসে, এটা তো অনেক ইউনিভার্সিটিতেও আছে, নিশ্চয়ই তোমাদের ক্ষেত্রেও আছে। এবং এই যে টাইম বাউন্ড কিছু প্র্যাকটিক্যাল টাস্ক দেওয়া, এবং সবার মধ্যে আমি আগেও বলেছি এখনো বলছি গ্রুপ স্টাডি বা কোলাপোরেটিভ লার্নিং এই যুগে কিন্তু অন্যতম, এবং সেখানে আমাদের হায়ার লেভেল কোর্সে ডিসার্টেশনসও আছে, সেইগুলো প্র্যাকটিস করা যাতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যায় যে ফাইনালি এই জিনিসটা যেন অনেক আর কি ভালোভাবে, অনেক আর কি প্রপারলি এটা আর কি চলে আসে। এই বলেই আর কি আমার শেষ করা, আমার যা বক্তব্য এখানেই শেষ করছি। তোমরা ভীষণ পেশেন্টলি শুনলে, সেই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, কারণ এখনো অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন 34 জন আর কি আছে বা 33 জন আছে, তার মানে কিছুটা হয়তো আমি আমার নলেজটা শেয়ার করতে পেরেছি বা আমি আমার নলেজ শেয়ারিং এ সাকসেসফুল হতে পেরেছি। কারণ ফাইনালি দেখা যায় যে আমরা যখন গুগল মিট বা জুমে কোন রকম আর কি কোন আলোচনা করছি বা বক্তব্য পেশ করছি, তখন হয়তো 5-6 জন থেকে যায়, তো এখনো আমি 33 জনকে অ্যাটেনশন ড্র করতে পেরেছি, ইনক্লুডিং দ্য অর্গানাইজার অফকোর্স, আর তার মধ্যে আমিও ধরে নিচ্ছি যে 30 জনের অ্যাটেনশন আমি এখনো ড্র করতে পেরেছি, সেটার জন্য আমি সত্যি নিজেকে খুব ফর্চুনেট মনে করছি। আমার মনে হয় যে কিছুটা আর কি তোমাদের আমি বোঝাতে পেরেছি আমি কি বলতে চাই, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি সবসময় নিজেকে খুব ফর্চুনেট মনে করি স্টুডেন্টরা যদি আমাকে কোনো প্রশ্ন করে, কারণ একটা ক্লাস যখন কোনো প্রশ্ন না থাকে সেই ক্লাসটা অ্যাকচুয়ালি বিকামস আ ডেড ক্লাস। তো অলরেডি আমাকে একজন প্রশ্ন করেছে এবং সেটার আমি আশা করি তাকে আর কি স্যাটিসফাই করতে পেরেছি আনসারটা দিয়ে। আরো কারোর যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আমাকে জিজ্ঞেস করবে, ইউ আর মোস্ট ওয়েলকাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দরভাবে আজকের বিষয় তুলে ধরলেন, এবং অবশ্যই আমাদের বর্তমান সময় যে সময়ের মধ্যে দিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে এবং খুব হতাশজনক একটা পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছি, সেই সময়ে এত সুন্দর একটা আলোচনা সভা আপনি উপহার দিলেন আমাদের, এটা আমাদের কাছে বাড়তি পাওনা, বৈঠকির কাছেও একটা বাড়তি পাওনা। কারণ কোভিড সিচুয়েশনে, কোভিড নিয়ে এখন প্রায়শই বিভিন্ন প্রতিষ্ঠানেই লেকচার হচ্ছে, ডিসকাশন ফোরাম তৈরি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল যে জায়গাগুলো প্রপারলি সেগুলোকে তুলে ধরা এবং কিভাবে সেগুলো ইজি অ্যাক্সেস করা যাবে, কিভাবে কোথায় কিভাবে পাবো, এই টোটাল যে অ্যাসপেক্ট গুলো তুলে ধরলেন এটা অসম্ভব সুন্দর, ভালো লাগলো। আমাকে কি শোনা যাচ্ছে ম্যাম? অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মতো শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো প্রশ্নটা, আমার কিছু প্রশ্ন তৈরি হলো এর মধ্যে হুম হুম শুনতে হুম শুনতে। হুম হুম আমি যা আমার জিজ্ঞাসা যে এই যে একটা ডিজিটাল ডিভাইড আমরা কিন্তু সোসাইটিতে দেখতে পাচ্ছি, মানে একদম ডিজিটালি যে ক্লাসরুম গুলো আমরা তৈরি করছি সেখানে একটা ডিভাইডেশন চলেই আসছে, কারণ আমরা সবাই স্মার্টফোন বা ইন্টারনেট, হয়তো স্মার্টফোন আছে গভর্নমেন্ট এডেড এর মাধ্যমে, কিন্তু আমরা সেখানে ইন্টারনেট সংযোগ করার জন্য যে টাকা প্রয়োজন হয় সেটা হয়তো আমরা অ্যাক্সেস করতে পারছি না মান্থলি, বা আবার এটাও হচ্ছে যে হয়তো আমার 1 GB ডাটা লিমিট, আমি সেটা হয়তো সকাল থেকে দুপুরের মধ্যেই শেষ হয়ে গেল, বিকেল 3টে পর্যন্ত আর থাকলো না। তো এই ডিজিটাল ডিভাইডনেসটাকে কিভাবে কমিয়ে আনা যায়, প্রথম সেক্ষেত্রে কথা টিচারের রোল কি হতে পারে? প্রথম কথা হচ্ছে যে টিচারসদের, যদি টিচাররা তো এখন মেন্টর, মানে আমাদের ক্ষেত্রে তো আমি আমাদের অ্যাডামস ইউনিভার্সিটির কথা বলছি, যে আমাদের আর টিচার বলা হয় না, আমাদের মেন্টর বলা হয়। প্রত্যেকটা টিচারের আন্ডারে একজনকে আর কি, একজন স্পেশালাইজ স্টুডেন্ট থাকে। এটা আমি আমাদের সিস্টেমের কথা বলছি, কারণ আমাকে আমার আর কি, মানে তোমার প্রশ্নের উত্তরটা দিতে আমার তাহলে অনেক ইজি হবে। তো এই মেন্টর মেন্টি একটা সিস্টেম আছে আমাদের, এবং আমার এটা খুব ভালো লাগে যে কেউ আর কি অ্যাডমিশন নিলেই একটা টিচারের আন্ডারে, মানে 10 জন কি 12 জন, মানে ফর এক্সাম্পল যদি 5 জন টিচার হয় এবং 55 জন যদি থাকে, আমার মনে হয় অনার্স ক্লাসে এতজন থাকেও না, তো একজনের আন্ডারে এরকম আর কি মেন্টার্স মেন্টার তাকে বলা হয়, এবং মেন্টি মেন্টি মানে স্টুডেন্ট, তাদের দিয়ে দেওয়া হয়। এবার এই মেন্টার্স বা টিচারসদের উপর ডিপেন্ড করছে, যাদের 1 GB ডেটা আছে তারা কতটা আর কি সিস্টেমেটিক্যালি আর মেথডিক্যালি ওটা আর কি ইউজ করে। কিছুটা আমরা আর কি জানতে পারি যে কতটা আর কি কিভাবে সে ইউজ করলে কতটা ডেটা খরচা হবে, এবং সেই জন্যে আমরা যদি একদম বাধ্যবাধকতা না থাকে, যেরকম আমি জানি যে আমরা সবাই জানি যে গভর্নমেন্ট কলেজে বা একদম ইন্টেরিয়র এরিয়াতে স্টুডেন্টসদের কিন্তু এটা বাধ্যবাধকতা করানো হয় না যে তোমাকে কন্টিনিউয়াসলি 8টা ক্লাস করতেই হবে, 1 GB ডেটা যদি শেষও হয়ে যায় আমার কিছু যায় আসে না। এই জিনিসটা কিন্তু আমরা মানে খুব সিম্প্যাথেটিক্যালি এবং তাদের খুব স্নেহশীলতা ভাবে আমরা কিন্তু টিচার হিসেবে বা মেন্টর হিসেবে আমরা কিন্তু বুঝি ব্যাপারটা। এবার সেই ক্ষেত্রে আমাদের কিছু তাদের টাস্ক দেওয়া, কিছু ইভ্যালুয়েশন মেথডে কথা বলা, টিচারসদের এখানে কিন্তু অনেকটাই এগিয়ে আসতে হবে, এবং তাদের হয়তো ফোনে আমাদেরই আর কি ফোন করে তাদের কাছে রিচ আউট করা, কারণ আফটার অল আমরা যতই বলি না কেন আমাদের দায়িত্বটা কিন্তু অনেক বেশি, আমরা কিন্তু টিচার্স, আমরা কিন্তু মেন্টর্স। এবার আমাদের তাদের সেই রুটিনটা বা সেই পিরিয়ড অফ ওয়ার্কটা মেথডিক্যালি আর কি তৈরি করে দেওয়া, যে কতটা আর কি তারা অনলাইন থাকবে আর কতটা তারা অফলাইন থাকবে, এবং অবশ্যই আমার সেই 1 GB ডেটার মধ্যে ফর এক্সাম্পল তাদের আর কি কিভাবে কতটা কাজ করে সেই কাজটাও আর কি নিয়ে নেওয়া অনলাইন, বা আমরা চাইলে সেই ফোন প্রেজেন্টেশনও করতে পারি, বা কিছুটা আর কি আমরা প্রেজেন্টেশন নিলাম, পরের দিন আবার হাফ প্রেজেন্টেশন নিলাম,
কথার কথা বলছি। তো আমাদের কিন্তু মেথডিক্যালি ডিজিটাল ডিভাইড যেখানে আছে স্পেশালি, একটু মেথডিক্যালি যদি আমরা চলি তাহলে আমার মনে হয় জিনিসটা অনেকটা স্মুথ হয়ে যাবে। এবং আমাদের তো সরকার কিছুটা চেষ্টা করছে, আশা করি আরো চেষ্টা করবে, তার সঙ্গে আমাদেরও এগিয়ে আসতে হবে অ্যাজ টিচার, তাহলে আমার মনে হয় যে জিনিসটা আর কি অনেকটা বেটার হয়ে যাবে। আশা করি আর কি কিছুটা হলেও আর কি বোঝাতে অবশ্যই পারলাম, ম্যাম, যদিও অবশ্যই। ডিজিটাল ডিভাইডটা যদিও অনেকই বড়, মানে ওটা নিয়ে আলাদা একটা সেশনই আর কি হয়ে যায়। একদম একদম হ্যাঁ, ঠিক। তো তাও আমি বলছি যে কিছুটা আর কি যদি করা যায়। হ্যাঁ, যেরকম আইডিয়ার একটা অ্যাডভার্টিজমেন্ট দেখলাম খুব সুন্দর, মানে আইডিয়া যে সেলুলার যাদের আর কি ওই নেটওয়ার্ক আছে, তো সেখানে কি সুন্দর আর কি একটা ডিজিটাল ডিভাইড থেকে বার হয়ে তারা আর কি কিরকম সুন্দর ভাবে আর কি মাইকের থ্রু দিয়ে, হ্যাঁ, বা একজনের আর কি মোবাইলটা মাইক হিসেবে ইউজ করে কতটা আর কি স্টুডেন্টদের শিক্ষা দেওয়া, সেইগুলো হচ্ছে কিছুটা আমি বললাম না যে ইনোভেটিভ আইডিয়া নিজেদের আর কি ক্রিয়েট করতে হবে। সেই ক্রিয়েটিভ আইডিয়াস গুলো যদি না থাকে তাহলে ফাইনালি কিন্তু আমরা স্টুডেন্টদেরও ইন্টারেস্ট ধরে রাখতে পারবো, টিচারদের কিন্তু এখানে অনেকটা এগিয়ে আসতে হবে, আমি সবসময় সেটা মনে অবশ্যই করি। ম্যাডাম, অবশ্যই। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দরভাবেই বিষয়টা বুঝতে পারলাম। পরবর্তী যে সমস্ত অংশগ্রহণকারীরা রয়েছেন তাদের কাছ থেকে কোনো প্রশ্ন এলে আমাদের ভাল লাগবে খুবই। কেউ যদি কিছু জিজ্ঞাসা করতে চান করতে পারেন। কারোর কি কিছু জিজ্ঞাসা আছে? অলরেডি দুটো জিজ্ঞাসা ছিল যেটা আর কি হয়তো তারা আর কি বুঝতে পারেনি, তো সেই সময় আমি বলেও দিয়েছিলাম। আর কারোর যদি কিছু প্রশ্ন থাকে ডেফিনেটলি মোস্ট ওয়েলকাম, আর যদি না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। আমি আশা করি যে টোটাল আর কি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছে, এটা তো কিছুটা নিউ নলেজও আর কি নেওয়া সেখান থেকে আর কি আমার আরো একটা কম। কোশ্চেন আছে দিদি, হ্যাঁ বলো। বলছি আমি একটু কনফিউজ, মানে হুম এই বিকজ অফ অনলাইন লার্নিং, অনলাইন নলেজ এটসেট্রা হুম যাই হুম বলি না কেন, হুম হুম আমি ভেরিয়াস টাইপ অফ নলেজ পাচ্ছি এই অনলাইনের মধ্য দিয়ে। হুম আমি কনফিউজ এই দিক থেকে যে কোন নলেজটা আমার জন্য সঠিক আর কোন নলেজটা সঠিক নয়। অনলাইন কি সবসময় আমাকে সঠিক পথে গাইড করছে না নাকি? অনলাইন আমাদের সালে সেই সোর্সেস গুলো দেখে নিতে হবে, আমরা যথেষ্ট এডুকেটেড, আমরা যে ডিফারেন্ট সোর্সেস গুলো আছে যেরকম আমি অ্যাডভান্স সোর্স বলছি যে ইবিসকোর বিভিন্ন আর কি লাইব্রেরি আছে, এগুলো নিজস্ব ইটসেলফই এক একটা বই। হ্যাঁ, এবং আমাদের ডিফারেন্ট যে গুগল বুকস গুলো যেইগুলো আছে, গুগল বুকস তো অথেন্টিকেট না করে আমি ইজি গুলো বলছি, ওরা তো সেইগুলো করে না। এবার আমরা ফ্লাইং কোনো ওয়েবসাইট বা ফ্লাইং কোনো কিছু থেকে অ্যাজ টিচার আমরা সেটা নেব না, অ্যাট লিস্ট মানে আমরা এইটুকুনি আমাদের সেই নলেজটা হয়ে গেছে হায়ার এডুকেশনে যে কোনটা আর কি আমরা নেব। যেরকম আমরা সোদ গঙ্গা যেটা সেটাই আমরা জানি যে সবসময় আর কি থিসিস গুলো আর কি আপলোডেড থাকে, মানে যেগুলো আর কি প্রপার থিসিস হ্যাঁ 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 আর কি। এবার আমাদের দেখে নিতে হবে যে কোন সোর্স গুলো আমরা প্রপার, আমাদের সেটা নিজস্ব ভাবে তৈরি করে নিতে হবে। মানে আমি এখনো এই অনলাইনের মধ্যে আমি বইটাকেই মিস করি, মানে হ্যাঁ বইটাই, ডেফিনেটলি, বইটা যে মানে কত বড় একটা ফ্রেন্ড, একটা স্টুডেন্ট টিচার একজন সাধারণ মানুষের কাছে, আমি এখনো পর্যন্ত ওই বইটাই মিস করি। যে অনলাইনটা অবশ্যই, অনলাইনে একটি বিষয় আমি হাজার রকম ভাবে প্রেজেন্টেশন পাচ্ছি, হুম এবার হুম হুম ওটার মধ্যে যে আমি, আমার কাছে যখন 10টা PDF আমার কাছে এসে হাজির হলো, আমি হুম 10টার হুম মধ্যে যে কোনটা আমি গ্রহণ করবো আর কোনটা যে গ্রহণ করবো না,
আমি এইখানে একটু কনফিউশনে পড়ে যাই। যেরকম মোনালি আমরা ম্যাম আমার কাছে, লাইব্রেরিতে, আমি একটু ইন্টারাপ্ট করছি তোমাকে, আমরা হ্যাঁ যেরকম লাইব্রেরিতে আর কি 10টা বই নিয়ে তার মধ্যে কোনটা আমরা বাছি, এখানেও কিন্তু সেই একই সিস্টেম। হ্যাঁ একদমই তাই, মানে সিস্টেমটা সেই সেমই আছে কিন্তু, সিস্টেমটা একই আছে, কিন্তু আমাদের দেখে নিতে হবে যে সোর্স গুলো প্রপার কি। ঠিক যেমন ঠিক লাইব্রেরিতে আমরা জানি যে এই জিনিসটা আর কি কি করে মানে প্রপারলি, মানে আমরা জানি লাইব্রেরি মানে রামকৃষ্ণ লাইব্রেরি বা ন্যাশনাল লাইব্রেরি সবকিছুই প্রপার, কিন্তু এখানে আমাদের টিচার হিসেবে একটা রোল আছে যে আমাদের দেখে নেওয়া যে আমরা কোন সোর্সটা আর কি নেব, প্রপার জার্নাল নেব, ইউজিসি কেয়ার লিস্টের জার্নাল থেকে নেব, বা স্কোপাস ইন্ডেক্স বা এসিআই ইন্ডেক্স এইগুলো নেব, ইবিসকো থেকে নেব, মানে আমাদের সেইটা একটা নিজস্ব লিস্ট। আমি আগে বললাম না যে মেথডিক্যালি টিচারসদের মেথডিক্যালি ওই লিস্টটা একটা তৈরি করে নিতে হবে, এবং সার্চ করলেই যে আমি PDF এ প্রত্যেকটা নিয়ে নেব, ঠিক ঠিক একদম, কিন্তু সেটা কিন্তু হবে না, আমাদের কিন্তু এই ব্যাপারে মেথডিক্যাল হতে হবে, আমার অন্তত তাই মনে হয়, এবং আমি কিন্তু এতে অনেক সাহায্যও পেয়েছি। ওকে থ্যাংক ইউ ফর ইওর ওরিয়েন্টেশন। থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে একজন জিজ্ঞেস করেছে ওর হচ্ছে বোধহয় খুব সম্ভবত ঋণ সারেন, ইফ আই এম নট মিস্টেকিং, তাই তো? তো আমাকে বলেছে যে অনলাইন ক্লাস চলাকালীন অ্যাটেনশন না থাকলে একজন স্টুডেন্টকে কিভাবে অ্যাটেনশন আর কি টিচার আর কি করবে, এবং একজন স্টুডেন্ট হিসেবে কি করা উচিত, তাই তো? আমি প্রশ্নটা আর কি ঠিক করলাম তো? রিন, তুমি নিজেই কোশ্চেনটা বলো একবার। রিন সরেন, হ্যাঁ ম্যাম, বলছি যে অনেকক্ষণ ধরে যখন ক্লাস চলে আমাদের অনলাইন ক্লাস, তো তখন অনেক সময় মানে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বসে না, ঠিক আছে? তো এক্ষেত্রে একটা স্টুডেন্ট কি করতে পারে বা কি করলে ভালো হয়? একজন স্টুডেন্ট প্রথম কথা তার কাজ হচ্ছে যে অ্যাটেন্টিভলি শোনা যে টিচার কি বলছে। দ্বিতীয় কথা, যখন আর কি তোমার মনে হচ্ছে যে অ্যাটেনশন হচ্ছে না, তখন তোমার টিচারের সঙ্গে অবভিয়াসলি কথা বলা উচিত যে আমার অ্যাটেনশনটা কেন হচ্ছে না, কারণ আমি আগেই বললাম যে টিচার হচ্ছে মেন্টর। এবার সেই প্রবলেমটা টিচার যখন তোমার সঙ্গে আলোচনা করে বুঝবে, তো ডিফারেন্ট ওয়েজে, যেটা আমি বললাম যে অ্যাট্রাকটিভ ভাবে কোনো অনলাইন কুইজ করা, অনলাইন পোল করা, বা তোমার সঙ্গে টিচারের সেরকম সম্পর্ক থাকলে অবভিয়াসলি সেই সম্পর্কটা তোমাকে করতেই হবে, না হলে তুমি তো জীবনে এগিয়ে যেতে পারবে না। এবার সেই সময় আর কি কিভাবে তোমার ওই পড়াটা বা পড়ানোটা আরো বেশি ইন্টারেস্টিং ওয়েতে ক্লাসে ইনভলভ করা, সেই জিনিসটা কিন্তু তোমাকে কথার মাধ্যমেই করতে হবে। তুমি যদি এখন কি করা উচিত, কি করা উচিত সেটা তোমাকে কিন্তু টিচারই বেটার গাইড করতে পারবে। তুমি কিন্তু নিজে নিজের অ্যাটেনশনটাকে মানে কন্ট্রোল করতে পারবে না, তাহলে তোমাকে ভেরিয়াস ওয়েজে অ্যাটেনশনটা এক হচ্ছে করতে হবে, আর দ্বিতীয় কথা তোমার অ্যাটেনশনটা কেন হচ্ছে না সেই জিনিসটা কিন্তু তোমাকে সেই টিচারের সঙ্গেই আলোচনা করে এবং সেই রিয়েলাইজেশনটা করে তোমাকে প্রপারলি ওই ধরো ডিফারেন্ট ইভ্যালুয়েশন সিস্টেম যেটা বললাম, ডিফারেন্ট পোলের মাধ্যমে, ডিফারেন্ট কুইজের মাধ্যমে, বা হয়তো তোমরাই অ্যাজ স্টুডেন্ট, তোমরা তো যথেষ্ট, তোমরা তো গ্র্যাজুয়েট স্টুডেন্ট ইফ আই এম নট রং, তো তোমরা ডিবেটের হিসেবেও একটা ক্লাস করতে পারো, তোমরা সেই সাজেশনও দিতে পারো, কারণ এখন তো টিচাররা তোমাদের মেন্টর হয়ে গেছে, তো এইরকম তো না যে তুমি টিচারের কাছে অ্যাপ্রোচ করতে পারছো না, তো তখনই দেখবে যে তোমার অ্যাটেনশন স্প্যানটা কিন্তু অনেক বেটার হয়ে যাবে। ঠিক আছে, ওকে ম্যাম। আচ্ছা, কেউ একজন হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ ম্যাডাম, আমি করেছিলাম, রবির ব্যানার্জি। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাডাম, আমার প্রণাম নেবেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। উদয়ন স্যার আছেন, ওনাকেও প্রণাম, উজ্জ্বল বাবুকে শুভেচ্ছা। তো প্রসঙ্গটা, যদিও করোনা কাল ছাড়িয়ে শিক্ষা,
তবু একটা জিনিস আমার আপনার কাছে জানতে ইচ্ছে করছে, যে করোনা কাল চলাকালীন আমাদের যে অনলাইন বেসিস যে ইভ্যালুয়েশন গুলো হচ্ছে এবং তার ভিতরে তার মধ্যে দিয়ে যে ডিগ্রি গুলো অর্জন করছে সব শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীদের সেই ডিগ্রিটা বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে কতটা অ্যাপ্রিসিয়েট হবে, লিগালি তো অ্যাপ্রিসিয়েট হবে বাট মেন্টালি কতটা অ্যাপ্রিসিয়েট হবে? কেননা আমি পিএইচডি ইন্টারভিউ দিতে গিয়ে অনেকে অনেক ইউনিভার্সিটির ইয়েতেই শুনেছি যে আপনার মাদার সাবজেক্ট বেঙ্গলি, আপনি কেন এডুকেশনে পিএইচডি করছেন? বা একটা দিক রয়েছে সেটা আপনারা আরো ভালোভাবে জানবেন জিনিসগুলো, তো এই জিনিসটা আমি আপনার কাছে জানতে চাই যে করোনা কাল চলাকালীন যে ডিগ্রি গুলো অর্জন করছে বিভিন্ন সব স্টুডেন্ট, সেটা মেন্টালি কতটা অ্যাপ্রিসিয়েটেড বিভিন্ন প্রথম কথা ইন্টারভিউ বলে? এটা কিন্তু আমি মানে একটু একটা কথা, আমার কথাটা না হচ্ছে আমি চিরকালই একটু বিদ্রোহী, তাই জন্য আমি একই কথা বলবো। প্রথম কথা, এখানে স্টুডেন্টদের কোনো তো অপরাধ বা দোষ নেই, স্টুডেন্টরা আর কি করোনাটা ডেকে আনেনি। আর আমি যেহেতু ভীষণই স্টুডেন্ট ফ্রেন্ডলি টিচার, আমি এখনো অব্দি মানে বিইং আ প্রফেসর আমাকে ভীষণ ভাবে ওয়াইডলি অ্যাকসেপ্টেড, এবং আমি নিজেকে মেন্টর হিসেবেই পছন্দ করি, এবং আমি বলি যে তোমরা আমাকে প্রশ্ন করো, আমি ঠিক যেরম ভাবে এখানে প্রেজেন্ট করছি ক্লাসেও সেরম ভাবেই করি। এবং অবশ্যই এটা আমার পূর্ব বিশ্ববিদ্যালয়ে, আমি কল্যাণী ইউনিভার্সিটি শিক্ষা বিভাগের কথা অবশ্যই বলবো, আমার শিক্ষাটা তো সেখান থেকে অনেকটা রিফ্লেকশন, আমি সেখান থেকেও আর কি এই শিক্ষাটা পেয়েছি, আমি ব্যাকগ্রাউন্ডের কথাটা আমার বললাম। তো সেই ক্ষেত্রে আমি একটা কথা অবশ্যই বলবো আপনাকে, যে এটা কিন্তু ওই স্টুডেন্টের উপর কিন্তু ডিপেন্ড করছে। একটা স্টুডেন্ট যখন ইন্টারভিউ বোর্ডে বসে, তার নলেজ দেখেই কিন্তু বোঝা যায় যে সে মানে করোনা কল বিয়ন্ড বা বিফোর করোনা। মানে তার সে যদি ইন ডেপথ সেই নলেজটা বা তার আইডিয়াস গুলো ইন্টারভিউ বোর্ডে দিতে পারে, তাহলে এমনিতেই কিন্তু যারা বোঝার তারা কিন্তু বুঝে যায়। এবার ধরুন কেউ একটা কন্টিনিউয়াসলি ওপেন বুকে কপি করে লিখেছে, তার বেসিক কোনো নলেজই নেই, বা সে আর কি এই জিনিসটার পুরোপুরি সুযোগ নিয়েছে, তো তাহলে সে তো ইন্টারভিউতে অবভিয়াসলি অতটা বেটার পারফর্ম করতেই পারবে না, তাই না? তো সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে বিয়ন্ড করোনা বলছি বা বিফোর করোনা বলছি, বিফোর করোনা তো এরকম ওপেন বুকের কোনো ব্যাপার ছিল না, তাই আমি সেটার মধ্যে যাবই না, কিন্তু আফটার করোনা বা উইদিন করোনার কথা বলছি, যেটা প্রত্যেকটা স্টুডেন্টদের আমি সবসময় বলি যে এই নলেজটা নিয়ে, মানে যদি তাদের মেন্টালিটি থাকে যে আমি পুরো আর কি কপি করে এক্সাম দেব, বা ওপেন বুক আমরা সবাই জানি যে কিছুটা তো সে দেখে নেই, কেউ যে একদম না দেখে করে তা তো না, এবং সব থেকে সিনসিয়ার যে স্টুডেন্ট সেও কিন্তু মানে লিখে যাচ্ছে, ফ্লোটা আর কি চলছে, এবার হঠাৎ সে ভুলে গেল, তখন সে কিন্তু নয় গুগল সার্চ থেকে বা বইটা থেকে দেখে সে কিন্তু একবার দেখে নেয়, সেটা কিন্তু যারা মানে মেনলি বিফোর করোনা সেটা পসিবল হয়নি। তো সেই ক্ষেত্রে সেই নলেজটা কিন্তু তাদের থাকার কথা, মানে পরীক্ষা হয়ে গেল আর আমি আর কি ওপেন বুকে এক্সাম দিলাম, সেই জিনিসটা কিন্তু স্টুডেন্টদেরও এটা কনসিয়াস থাকা উচিত যে আমি তো স্পেশালি এই 2 বছরের মধ্যে পাস করেছি, তাহলে আমার একটা আউটার নলেজ কিন্তু সেই স্টুডেন্টদের নিয়ে রাখা উচিত, কারণ সেই নলেজটা না থাকলে ওই একই প্রশ্ন উঠবে, যেরকম আর কি ডিফারেন্ট মেমে এসেছে, আমরা তো সবাই জানি হোয়াটসঅ্যাপে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি স্টুডেন্টদের নিয়ে, যাদের কোনো দোষই নেই এবং আমি খুবই প্রোটেস্ট করি এই জিনিসটা, তাদের নিয়ে ডিফারেন্ট কার্টুনস তৈরি করা, ডিফারেন্ট বাজে ভাবে কথা বলা, যেখানে তাদের কিন্তু কোনোই দোষ নেই, কিন্তু অবভিয়াসলি তাদের একটা আউটার নলেজ থাকাটা ভীষণ প্রয়োজন, এবং ওই সাবজেক্ট নলেজটা, মানে এই না যে তাদের সরকার বা ইউনিভার্সিটি বা কলেজ সুযোগ দিচ্ছে বা সরকার আমাদের সুযোগ দিচ্ছে বলে আমি ওই সুযোগটা নিয়ে নিলাম এবং ফাইনালি মনে করলাম যে ইন্টারভিউতে আমাকে আর কিছু জিজ্ঞেস করা হবে, মানে তাকেও কিন্তু পুরোপুরি তৈরি হয়ে থাকতে হবে, এটা বুঝিয়ে দিতে হবে যে আমি করোনা কলে পরীক্ষা দিয়েছি ঠিকই, কিন্তু আমার সাবজেক্ট নলেজ বা ডেপটা আছে, এটা যে দিতে পারবে সেই তাহলে প্রপারলি পারফর্ম করবে।
না না আমার কথাটা আচ্ছা মিলিয়ে দেখবে, কথাটা একদম, আচ্ছা আমিও তো ইন্টারভিউ করে থাকি, আমি সেটা খুব আচ্ছা ভালো মতো আর কি বুঝতে পারি আর কি। আচ্ছা ম্যাম, বলছি হেডামাস ইউনিভার্সিটির সাইডে কি আপনার ওখানে কন্ট্যাক্ট নাম্বারটা পাওয়া যাবে? হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যাবে। আপনার কাছে কন্ট্যাক্ট নাম্বার চাইতেও আমার একটু সংকোচ বোধ হচ্ছে, না এই জন্য ঠিক আছে, এটা অন্যভাবে জিজ্ঞেস। আপনি উজ্জ্বলের কাছে নিয়ে নেবেন। আচ্ছা 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 ম্যাম, ঠিক আছে ম্যাম, প্রণাম নেবেন আবার হ্যাঁ পুনরায়। নমস্কার। আর কারোর কিছু জিজ্ঞাসা যদি রয়েছে তাহলে ভালো কথা, আর যদি না থেকে থাকে তাহলে আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব। কারোর কি কোনো রকম জিজ্ঞাসা রয়েছে? সমাপন? খুব সম্ভবত আর কারোর কোনো রকম জিজ্ঞাসা নেই, তো আমরা আমাদের পরবর্তী পর্যায়ে চলে যাব অনুষ্ঠানের। পরবর্তী পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপনের পর্যায়ে, এবং এই পর্বের জন্য আমি আহ্বান জানাই আমাদের বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের অন্যতম উপদেষ্টা ডক্টর উদয়ন মণ্ডল মহাশয়কে। স্যার, হ্যাঁ, গুড আফটারনুন এভরিওয়ান, এবং হ্যাঁ দিদি, অনেকদিন পর দেখলাম আর সবাইকে আমি। হ্যাঁ, আজকে আমাদের মধ্যে রিসোর্স পার্সন হিসেবে যাকে পেয়েছি, ওয়ান অফ মাই এল্ডার সিস্টার লাইক প্রার্থিতা দি, এবং বর্তমানে অ্যাডামাস ইউনিভার্সিটিতে কর্মরত। মানে দিদি সম্পর্কে কি বলবো, ভীষণ ফ্রেন্ডলি, এবং মানে সেই পিএইচডি কোর্স ওয়ার্কের ক্লাস থেকে শুরু করে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে 3 মাসের একটা সার্টিফিকেট কোর্স, সার্টিফিকেট না ওটা ডিপ্লোমা বোধহয়, ওটা সার্টিফিকেট, এখন তো ডিপ্লোমা। হ্যাঁ হ্যাঁ সার্টিফিকেট কোর্স আমরা ইনক্লুসিভ এডুকেশনের উপর করেছি। তো ইট ওয়াজ ওয়ান অফ মাই ফেভারেবল মেমোরিয়াল পার্ট, যে একই সাথে মানে শ্যামাশ্রী আমার ক্লাসমেটই বলতে পারি, এবং শ্যামাশ্রী প্রার্থিতাদি এরা আমার অত্যন্ত প্রিয় মানুষ হিসাবেই আমি ধরি। তো সেই দিক থেকে আজকে আমাদের এই বৈঠকিটায়, যে অনলাইন এডুকেশন বা করোনা কালে যে অনলাইন সিস্টেম বা অনলাইন এডুকেশনটা, সেটা কেমন করে ধরা দিল আমাদের কাছে, ছাত্রছাত্রীর কাছে, সোসাইটির কাছে, ইনস্টিটিউশনের কাছে, এটি আমাদের একটা মানে প্রাপ্তি বলতে পারি। এবং সত্যি কথা বলতে, আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, যে 1.5-2 বছর আগে যে গুগল মিট বলে কিছু একটা বিষয় ছিল, বা গুগল সিসকো, মানে আমরা মনে আছে আমার 2020 মার্চ এপ্রিল থেকে আমরাও অনলাইনে ক্লাস নিয়েছিলাম, তখন ছিল জুম, তারপরে এলো সিসকো, তারপরে এলো গুগল মিট। এই যে এতগুলো ভায়া, মানে এতগুলো যে অনলাইন প্ল্যাটফর্ম যে ছিল, মানে আমার আমার এইটাই নলেজে নেই যে এটা ছিল এবং লোকে ইউজও করতো, বাট আমরা জানলাম বুড়ো বয়সে। হ্যাঁ, মানে এইটাই আমার অবাক করা বিষয়, যে অনলাইন এডুকেশন, অনলাইন সম্পর্ক তো অনেক আগেই শুনেছি, অনলাইন পড়াশোনা হয়, অনলাইন এডুকেশনটা হয়, অনলাইনে ফর্ম ফিল আপটা হয় ইত্যাদি ইত্যাদি, বাট অনলাইন যে আগে থেকে এরকম একটা এনরিচ অবস্থায় ছিল, মানে সে নিজেই একটা কি বলবো, সমৃদ্ধশালী একটা ক্ষেত্র, সেটিকে আমরা ধরা পড়লাম বা আমরা আমরা ধরা দিলাম এটাতে করোনা কালে এসে। মানে আমি মাঝে মাঝে আই 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 গট বিট এ সারপ্রাইজ, যে যদি করোনা না আসতো তাহলে তো এসব কিছুই জানতাম না, তাহলে না হতো অনলাইনে পরীক্ষা, না হতো অনলাইনে পিএইচডি থিসিস সাবমিশন, না হতো অনলাইনে ইন্টারভিউ, এমনকি চাকরির নিয়োগটাও অনলাইনে সে পেত না। মানে দিস ইজ অল অ্যাবাউট অ্যামেজিং পার্ট অফ অনলাইন এডুকেশন সিস্টেম,
মানে এটা আমার কাছে ইট ইজ এ বুন, মানে আমাদের কাছে একটা আশীর্বাদ। বাট সাইড বাই সাইড অনলাইন এডুকেশন ইজ গেটিং ডেঞ্জারাস ডে বাই ডে বিকজ অফ টিনেজার, মানে টিনেজাররা ডাইলুটেড হয়ে যাচ্ছে, মিসগাইড হয়ে যাচ্ছে, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। দিস ইজ ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ পার্ট অফ অনলাইন সিস্টেম। এনিওয়েজ, এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট রিয়াকশন, এটা তো নিউটনই বলে গেছেন। তো আমাদের অনলাইনে যেমন ভালো দিকটাও আছে, সাইড বাই সাইড খারাপ দিকটাও আছে। ইফ উই ইউজ আওয়ার অনলাইন এডুকেশন সিস্টেম ফর আওয়ার বেটারমেন্ট, দ্যাট উইল দ্যাট দেন ইট উইল হেল্প আওয়ার বেনিফিটেড সাইড। যাই হোক দিদি, আজকে আমাদের বেশ ভালো করেই উপস্থাপন করলো, আমার এর জন্য ধন্যবাদ। আমি আমার দিক থেকেও ধন্যবাদ জানাই, আমি উজ্জ্বলের কলেজের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি, এবং তোমাকে আবার আমাদের বৈঠকিতে আমন্ত্রণ জানানোর জন্য এখনই আমি নিমন্ত্রণ করে রাখলাম। এবং উজ্জ্বল, দিদিকে তুমি আমাদের রিসোর্স পার্সনের গ্রুপটাতে ওকে অ্যাড স্যার, করে নেবে। আমাদের একটা রিসোর্স পার্সনদের গ্রুপ আছে, তোমার পারমিশন নিয়ে আমরা গ্রুপটাতে অ্যাড করে নিচ্ছি। এবং সেই সঙ্গে ম্যামকে বলে আর রাখি যে আমাদের আজকের এই সেশনটা রেকর্ডেড এবং আমাদের ডিপার্টমেন্টাল ইউটিউব চ্যানেলে সেটাকে আপলোড করা হবে। আচ্ছা আচ্ছা, এবং আমাকে লিঙ্কটাও শেয়ার করো, হ্যাঁ যাতে হ্যাঁ আর কি হ্যাঁ অবশ্যই। আমি যারা আর কি ভীষণ ভাবে এই আলোচনাগুলো শুনতে চায়, আগের আলোচনাগুলো তো নিশ্চয়ই থাকবে তার মধ্যে, হ্যাঁ হ্যাঁ ম্যাম হ্যাঁ হ্যাঁ সবই আছে, তাহলে রেকর্ড আমি ওটা শেয়ার করতে পারো। একদম ম্যাম। বেশ, আর আজকে তো অত্যন্ত আমাদের স্বনামধন্য একজন সন্তান ভারতবর্ষের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, মানে উই মাস্ট নট ফরগেট হিম, এবং তিনি যে আমাদের সোসাইটিতে কি দিয়ে গেছেন এটা আমাদের মেজার করার মতন ক্ষমতা, পরিধি, দুঃসাহস কিছুই নেই। আমরা শুধু সম্মান জ্ঞাপন ছাড়া আর কিছুটি করতে পারি না। মানে আমি তাকে আমার আন্তরিক অন্তর থেকে শ্রদ্ধা জানাই, প্রণাম করি, এবং তিনি তার মতন ব্যক্তি যদি আমাদের পৃথিবীতে আবার ফিরে আসেন, আমরা ভীষণ মানে ভারতবর্ষ উপকৃত হবে, তার সাথে সাথে আমরা উপকৃত হব। তো ধন্যবাদ আমি সবাইকে আমার তরফ থেকে, আর আমার পার্টিসিপেন্টদেরকে আমি কখনোই ধন্যবাদ জ্ঞাপন করতে ভুলি না, তারা আমাদের সম্পদ, তারা না থাকলে আমার আজকে বৈঠকই হতো না, এবং এই প্রার্থিতাদি বা আমি বা উজ্জ্বল এরা কেউই থাকতাম না। সো আই আই ফ্রম বজম অফ মাই হার্ট আই উইশ এভরি সাকসেস টু মাই ডিয়ার স্টুডেন্ট, এবং তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। ওকে, ধন্যবাদ আমি আমার তরফ থেকে। ধন্যবাদ আপনাকেও এবং আমার প্রণাম জানাই। সেই সঙ্গে আমরা একেবারে বৈঠকের আজকের 30তম পর্বের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি, এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। শেষ করার আগে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই এবং ধন্যবাদ জ্ঞাপন করতে চাই অধ্যাপিকা ডক্টর প্রার্থিতা বিশ্বাস মহাশয়াকে। ওনার খুব সুন্দর একটা সমসাময়িক বিষয়ের ওপর যেভাবে আমাদের নিকট পরিবেশন করলেন, আমাদের নিকট তুলে ধরলেন, এবং আমাদের বোধগম্যতার স্তরকে যেভাবে বাড়িয়ে দিলেন এই বর্তমান প্রেক্ষাপটটাকে, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটের যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক শিক্ষার্থী হিসেবে আমরা কেমন ভূমিকা পালন করছি, আমাদের ভূমিকাটা কোন পথে যাচ্ছে, এই সম্পর্কে আমাদের যে দ্বন্দ্ব দ্বিধাগুলো রয়েছিল মনের মধ্যে লুকিয়ে, সেই দ্বিধাদ্বন্দ্বগুলো অনেকখানি নিরসনে আগামী দিনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক হবে বলেই আশা করছি, এবং সেই সঙ্গে সঙ্গে সকলের সুস্থতা কামনা করছি, এবং আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে ম্যামের সুস্থ সুন্দর এবং দীর্ঘায়ু কামনা করে আজকের বৈঠকের 30তম পর্বের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন শরীরে মনে। অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকেও, আমি সকলকে নমস্কার জানাই, এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই প্রার্থনা করি। ও, আরো একটা কথা আমি একটু মিস করে গেলাম, আমাদের পরবর্তী বৈঠকই
যদিও আমি হয়তো বা সেই দিনটা উপস্থিত থাকতে পারবো না, আমার বৈঠকই কিন্তু চলবে, হয়তো আমার জায়গায় অন্য কেউ একজন সঞ্চালনা করবেন, আমি অল্প সময়ের জন্য সেদিন উপস্থিত থাকব, কারণ আমার ঠাকুমা গত কয়েকদিন আগে, আজ 5 দিন আগে গত হয়েছেন, তো সেই দিন ওনার যাবতীয় আদ্য শ্রাদ্ধ কাজকর্মগুলো রয়েছে, তো সেই দিন অন্য কেউ সঞ্চালনার ভূমিকায় থাকবেন এবং বাকি সবাই যেভাবে থাকবেন সেভাবেই থাকবেন। পরবর্তী দিনের যে বিষয়, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়টা হচ্ছে এরকম যে বার্ধক্য এবং সামাজিক প্রেক্ষাপট, অর্থাৎ আমাদের সমাজ বার্ধক্যটাকে নিয়ে কি ভাবে, কি ভাবা উচিত ছিল, এই নিয়ে একটা বিস্তৃত আলোচনা হবে। আলোচকের ভূমিকায় যিনি থাকবেন কলকাতার বিবেকানন্দ কলেজ ফর ওমেনের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান তারা প্রামাণিক মহাশয়া। সকলেই সকলকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং নমস্কার জানিয়ে আজকের 30তম পর্বের বৈঠকী অনুষ্ঠান এখানেই শেষ করলাম।